বিসমিল্লাহ রহমানির রহিম বইয়ের নাম জামাত ইসলামীর উনত্রিশ বছর রচনায় সৈয়দ আবুল আলা মৌদুদি অনুবাদ আকরাম ফারুক প্রকাশনায় বাংলাদেশ জামাত ইসলামী কিছু কথা জামাত ইসলামীর উনত্রিশ বছর মূলত জামাত প্রতিষ্ঠাতা মৌলানা সৈয়দ আবুল আলা মৌদুদি রহমতুল্লাহ আলাহের প্রদত্ত একটি ভাষণ উনিশশো সত্তর সালের ছাব্বিশ আগস্ট তিনি এ ভাষণ প্রদান করেন পাক ভারত বাংলাদেশ উপমহাদেশের চরম দুঃসময়ে কোন উদ্দেশ্য ও লক্ষ্যে জামাত ইসলামে গঠিত হয় তার এক নিখুঁত ইতিহাস বর্ণনা করেছেন জামাত প্রতিষ্ঠাতা জামাত ইসলামী তথা ইসলামী আন্দোলনের ইতিহাস যারাই রচনা করতে থাকেন তাদের জন্যে প্রয়োজনীয় মাস আলা ও নির্ভরযোগ্য তথ্য সরবরাহ করে গেছেন সেই মহান শিল্পী নিজেই যিনি তার বহুদিনের চিন্তা গবেষণা ও লব্ধ জামাত নিজ হাতে রচনা করে গেছেন বিংশ শতাব্দীর ইসলামী আন্দোলনের নিখুঁত ও নির্ভরযোগ্য তথ্য তাঁর এ ভাষণ থেকেই লাভ করা যেতে পারে যা পুস্তিকাকারে প্রকাশিত শিল্পীর নিজের মুখে তার রচিত শিল্পের আদ্যপান্ত ইতিহাস শুনতে যেমন ভালোও লাগে তেমনি তার প্রতি জন্মে শ্রদ্ধা ও দৃঢ় প্রত্যয় এ কারণেই জামাত ইসলামীর ইতিহাস তার প্রতিষ্ঠাতার মুখে শুনতে ভালো লাগবে এই ইতিহাস আন্দোলনের এক অদম্য প্রেরণা সৃষ্টি করবে হৃদয়ের গভীরে এ আশা পোষণ করে আমরা এই ক্ষুদ্র গ্রন্থটির দ্বিতীয় সংস্করণ প্রকাশ করছি অবশ্য এ কথা ঠিক যে এটা জামাত ইসলামের বিস্তারিত ও বিশদ ইতিহাস নয় এবং উনত্রিশ বছরের ইতিহাস এত অল্প কথায় বলাও যায় না তবে যে উত্তপ্ত ও নৈরাশ্যজনক পরিবেশ পরিস্থিতিতে এ জামাতের জন্ম তার যে দাবি ছিল এ ধরনের জামাত গঠনের তা মৌলানার ভাষণে তথা এ গ্রন্থে অতি সুস্পষ্ট জামাত ইসলামীর গঠনের পর প্রায় অর্ধ শতাব্দী অতিবাহিত হয়েছে এবং তার বিস্তারিত ইতিহাস হাজার হাজার পৃষ্ঠাব্যাপী লিপিবদ্ধ ও সংরক্ষিত আছে মৌলানার ভাষণ তথা এ গ্রন্থখানি পাঠকের মনে শুধু বিস্তারিত ইতিহাস জানার আগ্রহই সৃষ্টি করবে না আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করার প্রেরণাও সৃষ্টি করবে বলে আমরা মনে করি আশা করি পাঠক বর্গ গ্রন্থখানি সেই আলোকেই পাঠ করবেন আব্বাস আলী খান সূচিপত্র ভূমিকা জামাত ইসলামীর উনত্রিশ বছর খেলাফত আন্দোলন হিন্দু মুসলিম ঐক্য ও স্বরাজ আন্দোলন শুদ্ধি আন্দোলন শ্রদ্ধানন্দ হত্যা মুসলমানদের পাশ্চাত্যমুখীনতা দ্বিমুখী শিক্ষা ব্যবস্থার কুফল রাজনৈতিক পরিস্থিতি তর্জমানুল কোরআনের প্রকাশ পাশ্চাত্য মানসিকতা অবসানের প্রচেষ্টা কংগ্রেসের ভূমিকা পাকিস্তান প্রস্তাব জামাত ইসলামীর প্রতিষ্ঠা জামাতে ইসলামীর লক্ষ্য সাংগঠনিক মজবুতির আবশ্যকতা জামাতে প্রাচীন ও আধুনিক শিক্ষিতদের অপূর্ব সমাবেশ মাঝাব ও ফেরকা লক্ষ্য অর্জনের অন্তরায় নয় ইসলামী চরিত্র গঠনের অমোঘ পন্থা আমাদের নির্বাচন পদ্ধতি সাংগঠনিক ত্রুটি দূরীকরণের পন্থা আমাদের সিদ্ধান্ত গ্রহণ পদ্ধতি রাষ্ট্র পরিচালনায় জামাত পূর্ণরূপে সমর্থ অপপ্রচারকারীদের প্রতি চ্যালেঞ্জ দেশ বিভাগের পর জামাতের কর্মসূচি ইসলামী রাষ্ট্রের চারটি মূলনীতি একটি জঘন্য মিথ্যা ও নেতৃবৃন্দের গ্রেপ্তারি খতমে নবুয়তের আন্দোলন ইসলামের শাসনতন্ত্র বাঞ্চালের ষড়যন্ত্র স্বৈরাচারী আয়ুবের কবলে জামাত ইসলামী জামাতকে বেআইনি ঘোষণা জাতীয় কল্যাণে জামাতের অবদান নিষ্ঠাবান কর্মী বাহিনী সংগঠনে জামাত ইসলাম বিরোধী শক্তির মোকাবেলায় জামাত উপসংহার ভূমিকা গত ছাব্বিশে আগস্ট জামাত ইসলামের রুকন মুত্তাফিক ও শুভানুধ্যায়ীদের এক সমাবেশে আমি নিম্নলিখিত বক্তৃতা দেই ইহা প্রায় পঁচিশ থেকে তিরিশ জন ব্যক্তি টেপ রেকর্ড করে নেন এবং তাদেরই একটি টেপ রেকর্ডার থেকে এটা গ্রহণ করা হয়েছে লিখিত রূপ দেয়া ছাড়া এর মূল বক্তব্যে অন্য কোনো রদবদল আমি করিনি যেসব বিষয়ে আমি কোনো ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন বোধ করেছি সেটা আমি পাদটিকায় লিখে দিয়েছি বিশেষ পরিতাপের বিষয় হচ্ছে কোনো কোনো পত্রিকা আমার এই বক্তব্য অত্যন্ত বিকৃত রূপে প্রকাশ করেছে এমনকি আমি আদৌ বলিনি এমন সব কথাও রিপোর্টের অন্তর্ভুক্ত করেছে আমাদের সাংবাদিকতা এত নিম্নস্তরে নেমে যাওয়া মোটেই গৌরবের কথা নয় এখন এ ভাষণ ইনশাআল্লাহ সর্বসাধারণের নিকট পৌঁছে যাবে ইচ্ছে করলে যে কেউ কোনো টেপ রেকর্ডারে একে মিলিয়ে দেখতে পারবেন এবং এক শ্রেণীর সাংবাদিক কীরূপ রূপ মিথ্যা প্রচার করে থাকে তাও উপলব্ধি করতে সক্ষম হবেন আবুল আলা মৌদুদি পৃষ্ঠা সাত বিসমিল্লাহ রহমানের রহিম জামাত ইসলামীর উনত্রিশ বছর প্রিয় বন্ধুগণ এবং সমবেত ভদ্র মহোদয়গণ আজ থেকে ঠিক উনত্রিশ বছর আগে এ তারিখে একটি ক্ষুদ্র ঘটনা সংঘটিত হয় নগরীর একটি মহল্লা ইসলামিয়া পার্কে মাওলানা জাফর ইকবাল সাহেবের বাড়ির নিকটে একটি ছোট্ট বাড়ি সে বাড়ির একটি কক্ষে এক সম্মেলন অনুষ্ঠিত হয় এতে সমগ্র অবিভক্ত ভারত থেকে পঁচাত্তর জন লোক অংশগ্রহণ করেন এবং তারা জামাত ইসলামী নামে একটি দল গঠন করেন মূলত এটা কোনো আকস্মিক ঘটনা ছিল না এটা এমন কোনো ঘটনাও ছিল না যে কোনো ব্যক্তির মনে হঠাৎ একটা দল গঠনের ইচ্ছে গজিয়ে উঠল আর সে অমনি কিছু লোক সংগ্রহ করে একটা দল খাড়া করে ফেলল প্রকৃতপক্ষে এ ছিল আমার দীর্ঘ বাইশ বছরের অবিশ্রান্ত পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ চিন্তা গবেষণা ও অনুশীলনের ফল যা তখন একটা পরিকল্পনার রূপ পরিগ্রহ করে এবং সে পরিকল্পনা অনুসারেই জামাত ইসলামী গঠিত হয় আজ প্রথমবারের মতো আমি জামাত ইসলামীর ঐতিহাসিক পটভূমি বর্ণনা করছি যা আজ পর্যন্ত কোনো বক্তৃতায় বা রচনায় বর্ণনা করিনি আমার নিকটতম সাথীদের নিকটও আমি শুধুমাত্র এর ছিটে ফোটাই উল্লেখ করেছি কিন্তু একটি সংঘবদ্ধ ইতিহাসের আকারে এটি পেশ করার কোনো সুযোগই এযাবৎ হয়ে ওঠেনি পাচ্ছে এই ইতিহাস আমার সাথে সাথে কবরে চলে যায় সে আশঙ্কায় আজ আমি তা বর্ণনা করার প্রয়োজন বোধ করছি অন্যথায় আমার যে অভিজ্ঞতা ও চিন্তা গবেষণার ফলে জামাত ইসলামের মতো দল গঠনের পরিকল্পনা জন্ম লাভ করেছিল তা জনগণের অজানায় থেকে যেত খেলাফত আন্দোলন আমি যখন কৈশোরে পদর্পণ করি তখন পাক ভারত উপমহাদেশে চলছিল এক বিরাট আন্দোলন একদিকে মুসলমানগণ প্রথম মহাযুদ্ধের অবসানে পণ্যভূমিসহ ও ইসলামী খেলাফতের রক্ষণাবেক্ষণের জন্য যানমাল উৎসর্গ করতে উদ্গ্রীব হয়ে উঠেছিল পৃষ্ঠা আট তৎকালীন খেলাফত ভালোমন্দ মিলিয়ে যে আকারে কায়েম ছিল সেভাবেই তা রক্ষা করতে হবে এবং পবিত্র স্থানসমূহকে কাফেরদের আধিপত্যমুক্ত করতে হবে এ ছিল তাদের দুর্দম সংকল্প এ ছিল একটি পবিত্র ধর্মীয় আবেগ যা সমগ্র মুসলিম জাতিকে উদ্বেলিত ও আন্দোলন মুখর করে তোলে অপরদিকে বাগের নৃশংস হত্যাকাণ্ড সারা ভারতে আগুন চালিয়ে দেয় সারা ভারত ইংরেজদের হাত থেকে দেশকে মুক্ত করার অদম্য প্রেরণায় উদ্দীপ্ত হয়ে ওঠে এবং হিন্দু ও মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে ইংরেজ বিরোধী সংগ্রাম শুরু করে মুসলমানদের মনে খেলাফত রক্ষার প্রেরণা প্রাধান্য লাভ করে আর এর নেতৃত্ব দিচ্ছিল খেলাফত আন্দোলন হিন্দুদের মনে ছিল স্বাধীনতা অর্জনের আগ্রহ এবং তারা কংগ্রেসের নেতৃত্বাধীনে তা অর্জনের জন্য ছিল সংগ্রাম মুখর উভয় জাতি গান্ধীজিকে সম্মিলিতভাবে নেতা মেনে নিয়ে অসহযোগ আন্দোলন শুরু করে এবং মুসলিম জাতির কয়েকজন নেতা ব্যতীত তখন সমস্ত শীর্ষস্থানীয় মুসলিম নেতাই এ আন্দোলনে অংশগ্রহণ করেন আমি তখন ষোলো সতেরো বছরের নবীন যুবক মাত্র। স্বভাবতই আমার মনে নিজ জাতির নেতৃবৃন্দের ওপর অগাধ আস্থা ছিল এবং তা থাকার কথাও প্রত্যেক মুসলমানের মতো আমারও এর জন্য মনে দুঃখ হতো যে মুসলমানদের একটিমাত্র স্বাধীন সাম্রাজ্য অবশিষ্ট ছিল অর্থাৎ তুর্কি সাম্রাজ্য তাও তখন অবলুপ্ত হয়ে যাচ্ছে খেলাফত যে অবস্থায় থাকুক না কেন তা তখনও দুনিয়ার মুসলমানদের ঐক্যবদ্ধ করতে পারত অথচ তাও লুপ্ত হতে যাচ্ছিল এবং মুসলমানদের সমস্ত পবিত্র স্থানের স্বাধীনতা বিপন্ন মনে হচ্ছিল এ সম্পর্কে সমগ্র জাতির যেরূপ মনোভাব ছিল একজন মুসলমান হিসেবে আমারও ততরূপ ছিল তাই আমিও খেলাফত আন্দোলনে একজন সাধারণ কর্মী হিসেবে যোগদান করি কিন্তু প্রথম থেকেই আমার অভ্যাস ছিল যে যে বিষয়েরই সংস্পর্শে আমি গিয়েছি বা যে বিষয়ের প্রতি আমার মনোযোগ আকৃষ্ট হয়েছে আমি সে বিষয়ে যথাসম্ভব অধিক পরিমাণে জ্ঞান ও তথ্য অর্জনের চেষ্টা করেছি যাতে করে বিষয়টি ভালোভাবে হৃদয়ঙ্গম করতে পারি এ অভ্যাসের অনুবর্তী হয়ে আমি খেলাফত সম্পর্কে ব্যাপক অধ্যয়ন করি এবং এ থেকে আমি জানতে পারি যে তুর্কি জাতির মধ্যে যে নেতৃত্ব সক্রিয় ছিল তা তুর্কি জাতীয়তাবাদের ভিত্তিতে গড়ে উঠেছিল আর তুর্কি যুবকরা পাশ্চাত্য জাতি থেকে যে ধর্মনিরপেক্ষতার নিরপেক্ষতার বীজ বহন করে এনেছিল তা দ্বারা এ নেতৃত্বের মেজাজ ও প্রকৃতি সংক্রমিত হয়েছিল পৃষ্ঠা নয় এ অধ্যয়ন থেকে আমি এ কথাও জানতে পেরেছিলাম যে ইসলামের শত্রুরা তুর্কি জাতীয়তাবাদের জবাবে আরবদের মধ্যে আরব জাতীয়তাবাদের এক দুর্বার আন্দোলন জাগিয়ে তুলেছিল যার ফলে প্রথম মহাযুদ্ধে আরব ও তুর্কি মুসলমান সম্মিলিতভাবে যুদ্ধে অংশগ্রহণ করার পরিবর্তে পরস্পরের বিরুদ্ধে খড়গহস্ত হয়েছিল তুর্কি নেতৃবৃন্দ একদিকে ইসলামী খেলাফতের পরিচালনা অব্যাহত রাখতে চান অপরদিকে তাকে ধর্মনিরপেক্ষতার ভিত্তিতে চালাতে চান এর চেয়ে নির্বুদ্ধিতা আর কি থাকতে পারে তুর্কি নেতৃবৃন্দ তাদের সাম্রাজ্যকে তুর্কি জাতীয়তাবাদের ভিত্তিতে চালাতে গিয়েও চরম নির্বুদ্ধিতার পরিচয় দেন কেননা এ সাম্রাজ্য আরব কুর্দ এবং অন্যান্য বহু অতুর্কি মুসলমানও বসবাস করত যারা ইসলামী খেলাফতের অনুগত হতে পারত কিন্তু তুর্কি সাম্রাজ্যের প্রতি আনুগত্য প্রদর্শন করতে প্রস্তুত হতো না অন্যদিকে ইহুদি ও খ্রিস্টানদের প্রবঞ্চনায় পড়ে যে আরব নেতৃবৃন্দ তুর্কি জাতীয়তাবাদের মোকাবেলায় আরব জাতীয়তাবাদের ধোঁয়া তুলেছিল তারাও অমার্জনীয় বোকামির পরিচয় দিয়েছিল এই ইতিহাস যখন আমি জানতে পারলাম তখন আমার মনে নানা প্রশ্নের উদ্ভব হল ভাবলাম যে খিলাফতের রক্ষণাবেক্ষণের জন্য ভারতের মুসলমানরা নিজেদের যথা সর্বস্ব বিসর্জন দিতে বসেছে তার আদৌ কোনো ভিত্তি নেই আমাদের গোটা জাতি এমন একটি বৈদেশিক সমস্যা নিয়ে সংগ্রাম শুরু করে দিয়েছে যা আমাদের আয়ত্তের বাইরে ধর্ম নিরপেক্ষতাবাদী তুর্কিরা যদি নিজ হাতেই ইসলামিক খেলাফতের অবসান ঘটায় তাহলে আমাদের আন্দোলনের কী দশা হবে কিন্তু এসব প্রশ্ন সত্ত্বেও যেহেতু আমি একজন তরুণ মাত্র ছিলাম তাই আমার মগজে এরূপ চিন্তা করার মতো দুঃসাহস ছিল না যে আমাদের জাতির বড় বড় নেতাগণ যা বুঝেন না আমি তা বুঝি তাই ওসব প্রশ্ন মনের মধ্যে চেপে রেখেই আমি খিলাফত আন্দোলনের কাজ করতে থাকি হিন্দু মুসলিম ঐক্য ও স্বরাজ আন্দোলন এমনিভাবে যখন হিন্দু মুসলিম ঐক্য স্থাপিত হল কংগ্রেসের সাথে মিলিত হয়ে মুসলমানরা কাজ শুরু করলো এবং চারদিক থেকে স্বরাজের আওয়াজ উঠতে থাকল তখন আমি এ ব্যাপারেও অনেক চিন্তা গবেষণা ও পড়াশোনা করলাম কংগ্রেসের ইতিহাস পড়লাম তার উদ্দেশ্য লক্ষ্যের সাথে পরিচিত হলাম ভারতে যে পন্থায় গণতন্ত্রের বিকাশ হয়ে আসছিল এবং কংগ্রেস যে পন্থায় তাকে পূর্ণতার রূপ দিতে চাইছিল তা অনুধাবন করার চেষ্টা করলাম আমি বুঝতে পারলাম যে ইংরেজরা ভারতে এসে নিজ দেশের অনুকরণে এদেশের অধিবাসীদেরকেও এক জাতি মনে করে নিয়েছে আর সে অনুসারে তারা নিজ দেশের রীতি অনুযায়ী এ দেশে গণতান্ত্রিক ব্যবস্থার প্রবর্তন করতে চাচ্ছে পৃষ্ঠা দশ হিন্দুদের জন্য এটা ছিল সবচেয়ে বেশি লাভজনক ব্যাপার কেননা তারা ছিল সংখ্যাগুরু তারা মনে করত যে ভারতের সমস্ত অধিবাসীকে এক জাতি ধরে নিয়ে যে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে তাতে তারা একতরফা ফায়দা লুটতে পারবে এবং এতে শেষ পর্যন্ত মুসলমানরা শুধু হিন্দুদের অধীনস্থই হবে না বরং কার্যত এক প্রকারের গোলামে পরিণত হবে কংগ্রেসের ইতিহাস অধ্যয়নের পর যখন আমি কথা উপলব্ধি করলাম তখন আমার মনে প্রশ্ন দেখা দিল যে আমাদের জাতির নেতৃবৃন্দ কীভাবে কংগ্রেসের সাথে ঐক্য স্থাপন করছেন আমার পক্ষে এটাও বিস্ময়কর ছিল যে শুধু তখনই নয় বরং তারপরেও কয়েক বছর পর্যন্ত সমস্ত শীর্ষস্থানীয় মুসলিম নেতাগণ উপমহাদেশে মাত্র একটি জাতি বাস করে ধরে নিয়ে একটি স্বাধীন গণতান্ত্রিক সরকার গঠনে সম্মত ছিলেন এবং তার মধ্যে মুসলমানদের জন্যে শুধুমাত্র শাসনতান্ত্রিক রক্ষা কবচের ব্যবস্থা হলেই সন্তুষ্ট ছিলেন মুসলিম অমুসলিম কিভাবে এক জাতি হতে পারে এবং তাদেরকে এক জাতি ধরে নিয়ে যে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে তাতে মুসলমানদের নিরাপত্তার কি ব্যবস্থা হতে পারে তা একেবারেই আমার বুদ্ধির অগম্য ছিল শাসনতান্ত্রিক রক্ষা কবচ সম্পর্কে আমি যতই চিন্তা করতাম ততই স্পষ্টরূপে উপলব্ধি করতাম যে যদ্দিন ইংরেজদের সরকার বহাল থাকে এবং তারা এ রক্ষা কবচের রক্ষণাবেক্ষণ করে কেবল তদ্দিনই তা টিকতে পারে কিন্তু যদি কোনো ভারত ইংরেজদের কর্তৃত্ব থেকে মুক্তি পায় তাহলে আর রক্ষা কবচের অস্তিত্ব থাকবে না তখন এমন করুণ দৃশ্য দেখতে হবে যে স্বাধীন ভারতে মুসলমানরা শাসনতান্ত্রিক রক্ষা কবচের দলিল হাতে নিয়ে ঘুরে বেড়াবে আর হিন্দুরা যা খুশি তাই করতে থাকবে তখন হিন্দু সংখ্যাগুরুর জুলুম থেকে নিজেদেরকে রক্ষা করতে পারে এমন কোনো শক্তি মুসলমানদের থাকবে না আমার মনে এই প্রশ্নটি বরাবর চাপা পড়ে থাকে কেননা আমি আগেই বলেছি একজন যুবকের পক্ষে নিজের সম্পর্কে এরূপ ধারণা করা অত্যন্ত কঠিন ছিল যে আমি জাতির সমস্যা বলেই জাতির নেতৃবৃন্দের চেয়ে ভালো বুঝি তাই উক্ত প্রশ্ন আমার মনে উপস্থিত থাকা সত্ত্বেও আমি তা নিয়ে জাতীয় নেতৃবৃন্দের পরিচালিত আজাদি আন্দোলনে অংশগ্রহণ করতে থাকি উনিশশো সালে আমার মনের সমস্ত চাপা আশঙ্কা হঠাৎ সত্য ঘটনা হয়ে দেখা দিল আর সেই সাথে জাতীয় নেতৃবৃন্দের প্রতি আমার আস্থাও বিচলিত হল তুরস্কের যে ওসমানী খিলাফতের রক্ষণাবেক্ষণের জন্য সারা ভারতের মুসলমানরা সর্বস্ব পণ করে সংগ্রামে অবতীর্ণ হয়েছিল খোদ তুর্কি শাসকগণ উনিশশো সালে নাটকীয়ভাবে সে খিলাফতের ব্যবস্থার বিলোপ সাধনের কথা ঘোষণা করে বসলেন পৃষ্ঠা এগারো নিজ দেশের সমস্ত সমস্যাবলীকে অগ্রাহ্য করে যে খিলাফতের জন্যে আমাদের জাতি গোটা বিশ্বের সাথে লড়াই করতে প্রস্তুত হয়েছিল সে খিলাফতের নিশানাবাহিরা নিজেরাই ঘাড়ের ওপর থেকে খিলাফতের গুরুভার দূরে নিক্ষেপ করল আর ভারতের মুসলমানরা তাদের দিকে মোড়ের মতো তাকিয়ে রইল এ ঘটনার পরিণতি এ দাঁড়ালো যে আকস্মিকভাবে মুসলিম জাতির মেরুদণ্ড নিদারুণ হতাশায় ভেঙে পড়ল অপরদিকে উনিশশো চব্বিশ সালেরই শেষের দিকে সেই হিন্দু মুসলিম ঐক্য খতম হয়ে গেল যার ভিত্তিতে এ যুগান্তকারী আন্দোলন শুরু হয়েছিল ভারতের স্থানে স্থানে হিন্দু মুসলিম দাঙ্গার হিড়িক পড়ে গেল এবং এসব দাঙ্গায় গান্ধী থেকে শুরু করে সকল স্তরের হিন্দু নেতাদের নীতি ছিল যে মুসলমান মজলুম হলেও তার নিন্দা করা আর হিন্দু জালেম হলেও তার সমর্থন করাই চাই উনিশশো চব্বিশ সালের শেষের দিকে এ নীতি স্পষ্টরূপে ধরা পড়েছিল এ থেকে বোঝা গিয়েছিল যে হিন্দু মুসলিম ঐক্য সম্পূর্ণ অর্থহীন ব্যাপার এবং তা কখনো বাস্তবায়িত হওয়া সম্ভব নয় শুদ্ধি আন্দোলন এরপর উনিশশো পঁচিশ সালে স্বামী শ্রদ্ধানন্দ শুদ্ধি আন্দোলন মুসলমানদেরকে হিন্দু বানানোর আন্দোলন শুরু করলেন এ শ্রদ্ধানন্দকেই হিন্দু মুসলিম ঐক্যের যুগে মুসলমানরা নিজেরাই দিল্লি জামে মসজিদের মোকাব্বারে দাঁড় করিয়ে তাকে দিয়ে বক্তৃতা করিয়েছিলেন কেউ কেউ এরূপ ধারণা পোষণ করেন যে শ্রদ্ধানন্দকে মসজিদের মেম্বরের ওপর দাঁড় করানো হয়েছিল অথচ এ ধারণা ঠিক নয় আসলে তাকে মোকাব্বারের ওপর দাঁড় করানো হয়েছিল দিল্লি জামে মসজিদের যে উঁচু স্থানটায় দাঁড়িয়ে মোয়াজ্জিদ তকবির দিয়ে থাকে তাকেই বলা হয় মোকাব্বর আমি স্বয়ং তখন জামে মসজিদের সে জনসমাবেশে উপস্থিত ছিলাম আমি শ্রদ্ধানন্দকে মসজিদের মোকাব্বরের ওপর দাঁড়িয়ে বক্তৃতা দিতে দেখে বিস্ময়ে হতবুদ্ধি হয়ে যাচ্ছিলাম ভাবছিলাম যে মুসলমানদের কোন পাগলামিতে পেয়ে বসল যে তারা একজন হিন্দুকে ডেকে এনে জামে মসজিদের মোকাব্বরে দাঁড় করিয়ে বক্তৃতা দেয়াচ্ছে এর মাত্র দু তিন বছর যেতে না যেতেই এ লোকটি মুসলমানদের এ উদারতার এভাবে প্রতিশোধ নিল যে প্রকাশে শুদ্ধি আন্দোলন শুরু করে দিল যখন শুদ্ধি আন্দোলন শুরু হয় তখন আবার আমি সেটি নিয়ে চিন্তা গবেষণা ও পড়াশোনা শুরু করি আমি চিন্তা করতাম যে এক সময়ে মুসলমানরাই সারা দুনিয়ায় ইসলাম প্রচার করত আর আজ কি না অবস্থা এত দূরে গিয়ে পৌঁছেছে যে এই উপমহাদেশে এক ব্যক্তি মুসলমানদেরকে প্রকাশ্যে হিন্দু বানানোর ধৃষ্টতা দেখাচ্ছে পৃষ্ঠা বারো আমি সে যুগে এ বিষয় নিয়ে যতদূর পড়াশোনা করি তা থেকে আমি এ সিদ্ধান্তে উপনীত হই যে মুসলমান প্রকৃতপক্ষে একটি মিশনারি জাতির নাম শুধু একটি জাতির নাম নয় মুসলমান এমন একটি জাতির নাম যার দুনিয়ায় নিজস্ব মিশন রয়েছে ইসলাম কখনও পেশাদার প্রচারকদের দ্বারা প্রচারিত হয়নি এবং প্রতিটি মুসলমান মুসলমান হিসেবেই একজন প্রচারক তার শুধু নিজের মুসলমান হওয়াই যথেষ্ট নয় বরং নিজের আচার আচরণ আলাপ ব্যবহার চাল চলন স্বভাব চরিত্র মোট কথা প্রতিটি বিষয় দ্বারাই তাকে ইসলাম প্রচার করতে হয় যদ্দিন মুসলমানদের মধ্যে একটি মিশনারি জাতির এসব গুণ বৈশিষ্ট্য বিদ্যমান ছিল তদ্দিন তারা তরবারি ছাড়াই নিচক প্রচারের জোরে দেশের পর দেশ জয় করেছে সমগ্র ইন্দোনেশিয়া এ প্রচারের কারণেই মুসলমান হয়েছে কোনো মুসলমান সেখানে তরবারি নিয়ে যায়নি মালয়েশিয়া পূর্ব আফ্রিকা মধ্য আফ্রিকা পশ্চিম আফ্রিকা এবং আরও কয়েকটি দেশ এমন রয়েছে যেখানে মুসলমানরা নিজ নিজ স্বভাব চরিত্র ও আচার ব্যবহার দ্বারাই মানুষের মন জয় করেছে এবং অসংখ্য জাতিকে মুসলমান বানিয়েছে এ পাক ভারত উপমহাদেশের কথাই ধরা যাক এখানে যে কোটি কোটি মুসলমান রয়েছে তাদের সবাই তো আর বিদেশ থেকে আসেনি তখনকার মুসলিম সরকারগুলো এবং সম্রাটগণ কখনও শক্তি প্রয়োগ করে ইসলাম প্রচার করেননি যারা মুসলমান হয়েছেন সকলেই কেবল দাওয়াত ও প্রচারের ফলেই মুসলমান হয়েছেন আমি চিন্তা করে দিশা পেতাম না কি কারণে ইসলামের প্রচার বন্ধ হয়ে গেল অধিকন্তু হিন্দুরা মুসলমানদের মধ্যে হিন্দু ধর্ম প্রচারের সাহস কোথা থেকে পেল এসব প্রশ্নের সমাধান লাভের জন্য আমি আবার চিন্তা গবেষণা ও পড়াশোনায় আত্মনিয়োগ করি অবশেষে আমি উপলব্ধি করি যে মুসলমান দিন ধরে নিজেদের প্রচারক বা মিশনারি জাতি হওয়ার দিকটা বিস্তৃত হয়ে গেছে এবং শুধু একটা জাতিতে পরিণত হয়ে রয়েছে এখন তাদের কার্যকলাপ দ্বারা কার্যত এ কথাই প্রমাণিত হচ্ছে যে কলেমা পড়লে বা না পড়লে মানুষের জীবনে কোনো পার্থক্য সূচিত হয় না একজন অমুসলিম যত বড় মিথ্যাবাদী হতে পারে অনেক মুসলমানও তত বড় মিথ্যাবাদী হতে পারে একজন অমুসলিম যতখানি দুর্নীতি পরায়ণ হতে পারে অনেক মুসলমানও ততখানি দুর্নীতি পরায়ণ হতে পারে মুসলমানও ব্যভিচার করে অমুসলমানরাও করে মুসলমানরাও ঘুষখোর হতে পারে অমুসলমানরাও হতে পারে মুসলমানরা যখন নিজেদের এ পরিচয় অন্যান্য জাতির সামনে তুলে ধরে তখন এখানে ইসলামের প্রচার ও প্রসারের কোনো উপায়ই থাকতে পারে না পৃষ্ঠা তেরো এরপর হিন্দুদের মনে মুসলমানদের মধ্যে শুদ্ধি আন্দোলন চালানো সাহস জন্মানো সম্পূর্ণ স্বাভাবিক তারা বলতে পারে যে তোমাদের ও আমাদের পূর্বপুরুষ হিন্দু ছিল এখন ধর্ম পরিবর্তন করেও যখন তোমাদের জীবনে ও চরিত্রে বিশেষ কোনো পার্থক্য আসেনি তখন পৈতৃক ধর্মের দিকে ফিরে আসো এ সময়ে আমি আল জমিয়ত পত্রিকায় একটি ধারাবাহিক নিবন্ধ লিখি এই নিবন্ধটি তখন ইসলামে শক্তির উৎস নামে একটি বইয়ের আকারে প্রকাশিত হয়েছে এতে আমি আমার চিন্তা গবেষণার ফল সম্পূর্ণরূপে ব্যক্ত করে দিয়েছিলাম সে সময় থেকে আমার মন মগজে এই বিশ্বাস বদ্ধমূল হয়ে আছে যে পুনরায় একটি মিশনারি তথা আন্দোলনমুখর জাতিতে পরিণত হওয়ার মধ্যেই মুসলমানদের মুক্তি নিহিত রয়েছে অবিভক্ত ভারতে মুসলমানরা যে জটিল সমস্যায় জর্জরিত ছিল আমার দৃষ্টিতে তা থেকেও মুক্তি লাভের এ একই পথ ছিল নচেত শুধুমাত্র একটি জাতি হিসেবে বাস করলে এখানে তাদের কল্যাণ নেই শ্রদ্ধানন্দ হত্যা এরপরে উনিশশো সালে জনৈক মুসলমান স্বামী শ্রদ্ধানন্দকে হঠাৎ হত্যা করে বসল এবং সঙ্গে সঙ্গে সমগ্র ভারতে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে এক ভয়াবহ আক্রমণাত্মক অভিযান শুরু হয়ে গেল গান্ধীজি পর্যন্ত চেঁচিয়ে উঠলেন যে ইসলাম হচ্ছে তরবারি ও হিংসার ধর্ম এ সময়ে আমার মনে এ সংকল্প জন্মে যে আমি ইসলামের জিহাদ নীতি সম্পর্কে বিস্তারিতভাবে অনুশীলন করে তা বোঝার চেষ্টা করব এবং এ বিষয়টি বিস্তারিতভাবে বিশ্লেষণ করব আমার এই অধ্যয়ন ও অনুশীলনের ফল হচ্ছে আমার গ্রন্থ আল জিহাদ ফিল ইসলাম এটি আজও পুস্তিকাকারে বর্তমান এ অধ্যয়ন ও অনুশীলনকালে আমি বুঝতে পারি যে ইসলাম মূলত এজন্য দুনিয়ায় আসেনি যে কুফুরি ব্যবস্থার অধীনে দেশশাসিত হবে এবং মুসলমানরা এ বাতিল শাসন ব্যবস্থার পদানত হয়ে থাকবে ইসলাম এসেছে এজন্যে যে পৃথিবীতে কর্তৃত্ব ও প্রভুত্বের চাবিকাঠি মুসলমানদের হাতেই নিবদ্ধ থাকবে আর অমুসলিমরা তার অধীন হয়ে থাকবে পাদটিকা এক মাওলানা মোহাম্মদ আলী জওহারের এক বক্তৃতা শুনে আমি ইউরোপ সংকল্প গ্রহণ করি তিনি অত্যন্ত বেদনার সাথে বলেছিলেন যে আজ ইসলামের জেহাদ নীতির বরাদ দিয়ে ইসলাম সম্পর্কে অপপ্রচার চালানো হচ্ছে তাই এ জেহাদ নীতির পূর্ণ বিশ্লেষণ অত্যন্ত প্রয়োজন কেউ যদি এ প্রয়োজন পূরণ করতে এগিয়ে আসত তবে জাতির বিরাট উপকার হতো এই তত্ত্ব অনুসন্ধানকালে আমি এ সত্য উপলব্ধি করতে সক্ষম হই যে মুসলিম জাতির ন্যায় ইসলামী রাষ্ট্র একটি মিশনারি রাষ্ট্র হয়ে থাকে এবং তা ন্যায়নীতি ও সুবিচার সততা দরিদ্রের সেবা এবং অন্যান্য সদাচরণের দ্বারা সারা দুনিয়ার সামনে ইসলামের শ্রেষ্ঠত্ব ও ন্যায়নিষ্ঠতার সাক্ষ্য দেয় তার আইন আদালত পুলিশ সেনাবাহিনী কূটনৈতিক বিভাগ মোট কথা তার প্রতিটি কাজে মুসলমান ও অমুসলমানের মধ্যকার পার্থক্য স্পষ্ট হয়ে ওঠে একটি জাতি ও রাষ্ট্রকে ইসলাম কী রঙে রঞ্জিত করে আর কুফুরি বা তার কী রূপ দেয় তা পরিষ্কার হয়ে যায় এদিক থেকে ইসলামী রাষ্ট্র মূলত একটি প্রচার ও দাওয়াত সর্বস্ব রাষ্ট্র দুনিয়ায় আল্লাহর কালেমাকে সমুন্নত করাই তার কাজ আর জেহাদেরও প্রকৃত উদ্দেশ্য হচ্ছে কুফুরের ওপর ইসলামকে জয়যুক্ত করা এ সত্য সে সময়ই আমার মনে বদ্ধমূল হয়ে গিয়েছিল আর তারপরেও অবিরাম এটি আমাকে অনুপ্রাণিত করতে থাকে পৃষ্ঠা চোদ্দ মুসলমানদের পাশ্চাত্যমুখীনতা উনিশশো চব্বিশ সালের পর ভারতে মুসলমানদের মধ্যে সাংঘাতিক বিভেদ ও বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে এবং চোদ্দ পনেরো বছর পর্যন্ত সমগ্র জাতি মারাত্মক মানসিক জড়তা ও বিভ্রান্তিতে জর্জরিত থাকে এ সময় ক্রমাগত এমন সব পরিস্থিতির সৃষ্টি হতে থাকে যা দেখে আমার মনে হতে লাগল যে মুসলমানরা সোজা ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে এ সম্পর্কে আমি মাত্র তিন চারটি উদাহরণ পেশ করব এ সময় তুরস্কে এবং তুরস্কের দেখা দেখি অন্যান্য মুসলিম দেশে পাশ্চাত্য সভ্যতার অনুকরণের এক তীব্র প্রবণতা দেখা দেয় মুসলমানদের জাতীয় পোশাক পরিবর্তন করা হয় তুরস্ক থেকে আরবি বর্ণমালাকে নির্বাসিত করা হয় এবং ইসলামী শরীয়তকে দেশের আইনের মর্যাদা থেকে অপসারণ করা হয় এবং পাশ্চাত্য দেশগুলো থেকে আইন কানুন আমদানি করে কার্যকর করা হয় এমনকি মুসলমানদের ব্যক্তিগত আইনে পার্সোনাল ল পর্যন্ত হস্তক্ষেপ করা হয় যা পাশ্চাত্য সাম্রাজ্যবাদও কোনো মুসলিম দেশে করতে সাহস হয়নি ভারতের মুসলমানদের ওপরও এসব বিষয়ের প্রভাব পড়ে তারাও ভাবতে শুরু করে যে তাদের পাশ্চাত্য পোশাক পরিচ্ছদ গ্রহণ এবং পাশ্চাত্য সভ্যতার অনুকরণ করা উচিত এমন কি বহু লোক আমাদের বর্ণমালা পর্যন্ত পরিবর্তন করতে প্রস্তুত হয়ে যায় ওই সময় আমি পোশাক সম্বন্ধে একটি প্রবন্ধ লিখি এ প্রবন্ধে আমি বলেছিলাম যে পোশাক কোনো মামুলি জিনিস নয় বাহ্যত এক পোশাক বাদ দিয়ে অন্য পোশাক পরিধান করা বেশি দোষণীয় মনে না হতে পারে কিন্তু মূলত এর পেছনে খুব গভীর কৃষ্টিগত ঐতিহ্যগত ও মনস্তাত্ত্বিক কার্যকারণ ক্রিয়াশীল থাকে এবং পোশাক পরিবর্তনের প্রভাব অত্যন্ত সুদূরপ্রসারী হয়ে থাকে পৃষ্ঠা পনেরো এ প্রবন্ধ সর্বপ্রথম উনিশশো সালে মায়ারেফ পত্রিকায় প্রকাশিত হয় বর্তমানে তা আমার গ্রন্থ তাফহিমাতে অন্তর্ভুক্ত এ সময় প্রকাশ্যে মুসলমানদের মধ্যে নাস্তিকতা ও ধর্মহীনতার প্রচার শুরু হয়ে যায় মুসলমানদের ইমান ও প্রত্যয়কে নস্বাত করার উদ্দেশ্যে পত্র পত্রপত্রিকা প্রকাশিত হতে থাকে এ সময় এমন সব পত্রিকাও প্রকাশিত হতে থাকে যা সাহিত্যের নামে মুসলমানদের মধ্যে প্রকাশ্যে চরিত্রহীনতা বেহায়াপনা নগ্নতা ও প্রেম প্রণয়ের বীজ ছড়ানো শুরু করে এর কিছু নমুনা আমি আমার গ্রন্থ পর্দায় উল্লেখ করেছি এসব পত্রিকার মাধ্যমে যে ধরনের ন্যাক্কারজনক প্রচারণা চালাতে থাকে এবং যে ধরনের সাহিত্য জনগণের মধ্যে পৌঁছাতে থাকে তা দেখে আমি অনুভব করতাম যে জাতি হিসেবে আমাদের অস্তিত্ব মারাত্মক হুমকির সম্মুখীন কেননা যে জাতি সংখ্যাগুরু কাফের মধ্যে বসবাস করে তার ইমান ও চরিত্র যদি এভাবে ধ্বংস করে দেয়া হয় তাহলে সে কি করে আপন অস্তিত্ব টিকিয়ে রাখতে পারে সে সময় মুসলমানদের মধ্যে কমিউনিজমের প্রচারও শুরু হয় কমিউনিস্টরা আলিগড় বিশ্ববিদ্যালয়কে প্রচার ঘাঁটি বানিয়ে দেশের শিক্ষিত জনগণের মধ্যে কমিউনিজম প্রচার করতে শুরু করে পাদটিকা কেউ কেউ আমার এই উক্তিকে চ্যালেঞ্জ করেছেন অথচ সে সময় যেসব ইসলামী মনোভাবাপন্ন তরুণ আলিগড়ে শিক্ষারত ছিলেন তারা এখনও জীবিত আছেন কমিউনিস্টরা কিভাবে মুসলিম বিশ্ববিদ্যালয়কে নিজেদের প্রচার ঘাঁটিতে পরিণত করেছিল সে সম্পর্কে তারা সাক্ষ্য দিতে পারেন উনিশশো ছত্রিশ সালে স্বয়ং বিশ্ববিদ্যালয় কোর্ট তরুণ সমাজে নাস্তিকতার প্রসারে উদ্বিগ্ন হয়ে ওঠেন এবং এর প্রতিকারের জন্য প্রস্তাবাবলী আহ্বান করেন এর জবাবে আমি উনিশশো সালের আগস্ট ও সেপ্টেম্বরে দুটি প্রবন্ধ লিখি যা এখন আমার তানকিহাত ইসলাম ও পাশ্চাত্য সভ্যতার দ্বন্দ্ব গ্রন্থের অন্তর্ভুক্ত হয়েছে এর একটি প্রবন্ধে আমি আলিগড় বিশ্ববিদ্যালয়ের জনৈক ছাত্রের একটি চিঠিও উদ্ধৃত করেছি এ চিঠি দ্বারাই অনুমান করা যায় যে তখন সেখানে কী ধরনের বিভ্রান্ত ছড়ানো হচ্ছিল দ্বিমুখী শিক্ষাব্যবস্থার কুফল ওই সময় আমি আরও অনুভব করি যে মুসলমানদের মধ্যে দুই ধরনের শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ পৃথক ধরনের চরিত্র সৃষ্টি করছে আধুনিক শিক্ষা ব্যবস্থার দরুন লোকেরা ইসলাম থেকে দূরে সরে যাবেই এবং তাদের গোটা মন মানুষ পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞানের সাহায্যে তৈরি হচ্ছে আর প্রাচীন ব্যবস্থায় শিক্ষিত লোকেরা ধর্মীয় বিদ্যা সম্পর্কে যথেষ্ট ওয়াকিফহাল হলেও দুনিয়ার বিষয়াবলী সম্পর্কে অনবহিত থেকে যাচ্ছে এ দুটো গোষ্ঠী যে মুসলিম জাতির মধ্যে ঐক্য ও সংহতির পরিবর্তে দুটো সম্পূর্ণ পরস্পর বিরোধী চরিত্র ও মন মেজাজ সৃষ্টি করছে তা স্পষ্টতই প্রতীয়মান হচ্ছিল আধুনিক শিক্ষায় শিক্ষিতরা সমাজ ও রাষ্ট্র পরিচালনার ক্ষমতা রাখা সত্ত্বেও মানসিক দিক দিয়ে ধর্মহীনতার দিকে ধাবিত হচ্ছে পৃষ্ঠা ষোলো অপরদিকে প্রাচীন শিক্ষা ব্যবস্থায় শিক্ষিতরা ধর্মপরায়ণতার প্রতিপালন করে যাওয়া সত্ত্বেও সমাজ ও রাষ্ট্র পরিচালনায় যোগ্যতা অর্জন করছেন না আমি স্পষ্টতে দেখতে পাচ্ছিলাম যে এই উভয় শ্রেণীর মধ্যে দূরত্ব বেড়ে চলেছে এমনকি উভয়ে উভয়ের ভাষা পর্যন্ত বুঝতে অক্ষম এরূপ পরিস্থিতি দেখে আমার বিশ্বাস আরও দৃঢ় হচ্ছিল যে দূরত্ব খতম না হওয়া পর্যন্ত সংকট থেকে মুসলমানদের মুক্তির সম্ভাবনা নেই রাজনৈতিক পরিস্থিতি এবার সে সময়কার রাজনৈতিক পরিস্থিতির উপর দৃষ্টিপাত করা যাক উনিশশো সাল পর্যন্ত আজাদির কোনো আন্দোলন মুসলমানদের সহযোগিতা ছাড়া চলতে পারে না এরূপ একটি সাধারণ ধারণা সারা ভারতে প্রচলিত ছিল মুসলমানরাও এ ভরসায় ছিল যে কংগ্রেস তাদেরকে সাথে না নিয়ে কোনো আন্দোলন চালাতে পারবে না কিন্তু উনিশশো সাল পর্যন্ত গান্ধী বুঝতে পারল যে মুসলমানরা একেবারেই শতধা বিচ্ছিন্ন হয়ে গেছে তাদের মধ্যে নেতৃত্ব বলতে কিছুই নেই এবং কোনো শৃঙ্খলাও নেই তাই এখন আমি শুধু হিন্দুদের সাথে নিয়ে ব্রিটিশ সরকারের সাথে সংগ্রাম করে আজাদি হাসিল করতে পারি উনিশশো সালে প্রথমবারের মতো তিনি মুসলমানদের সম্বোধন করে বললেন আমি আজাদের জন্য সংগ্রাম করব তোমরা এলে তোমাদের সাথে নিয়ে করব না এলে তোমাদের ছাড়াই করব আর যদি বিরোধিতা করো তবে বিরোধিতা সত্ত্বেও করব তার ভাষা ছিল উইথ ইউ আর উইদাউট ইউ অর ইনস্পাইট অফ ইউ গান্ধী যখন এ কথা বললেন তখনই আমি উপলব্ধি করলাম যে এখন আর এ দেশে মুসলমানদের কল্যাণ নেই কেননা তিনি বাস্তবিকই শুধুমাত্র হিন্দুদের সাথে নিয়ে সংগ্রাম করে আজাদি হাসিল করতে সক্ষম ছিলেন এবং মুসলমানরা এমন সাংঘাতিকভাবে বিক্ষিপ্ত ও বিচ্ছিন্ন ছিল যে তারা তার গতিরোধ করতে পারত না তিনি মুসলমানদেরকে এমন সংকটে নিক্ষেপ করলেন যে তারা তিনটি কাজের মধ্যে একটি করতে বাধ্য হলো। হয় তারা শর্তহীনভাবে হিন্দু নেতৃত্ব মেনে নিয়ে হিন্দু রাজ কায়েম করতে প্রস্তুত হবে অথবা নীরব দর্শক হয়ে তার ভাগ্য নির্ধারিত হওয়ার দৃশ্য দেখবে অন্যথায় বিরোধিতা করে ব্রিটিশ শাসনের তলপি বাহনের অপবাদ মাথায় পেতে নেবে দুর্ভাগ্যবশত সে সময় মুসলমানদের তিনটি গোষ্ঠী এ তিনটি পথই গ্রহণ করল এবং সমগ্র জাতি ঐক্যবদ্ধ হয়ে কোনো এক নেতৃত্বের অধীনে এক পথ অবলম্বন করতে পারল না আমি সে ভয়াবহ পরিস্থিতি স্বচক্ষে দেখছিলাম এবং তার পরিণতি কি হবে তাও বুঝতে পারছিলাম কিন্তু তখন এর মোকাবেলায় কিছু করতে পারি এমন অবস্থা আমার ছিল না পৃষ্ঠা সতেরো নিজের অসহায়তার ওপর বিলাপ করা ছাড়া আমার সামনে অন্য কোনো পথ খোলা ছিল না তর্জমানুল কোরআনের প্রকাশ এ সময় আমি দিল্লি থেকে হায়দ্রাবাদে দাক্ষিণাতে স্থানান্তরিত হই সেখানে মুসলমানদের একটি বিরাট রাজ্য কায়েম ছিল এ রাজ্য আয়তন লোকসংখ্যা ও আর্থিক সচ্ছলতার দিক দিয়ে দুনিয়ার কোনো কোনো স্বাধীন রাষ্ট্রের চাইতেও বৃহৎ ছিল এর শাসক ছিল মুসলমান মুসলমানদের শীর্ষস্থানীয় ব্যক্তিগণ এখানে অবস্থান করতেন এবং একটি বিরাট সাম্রাজ্য পরিচালনা করতেন এর উপায় উপকরণ শুধু হায়দ্রাবাদের লোকদেরই নয় বরং এর বাইরেও ভারতীয় মুসলমানদের শক্তির উৎস ছিল হায়দ্রাবাদ রাজ্য বিশ্ববিখ্যাত ওসমানিয়া বিশ্ববিদ্যালয় কায়েম করে উর্দু ভাষাকে সকল বিষয়ে উচ্চশিক্ষার মাধ্যম বানিয়ে দেখিয়ে দিয়েছিল সেখানে পৌঁছে মুসলমানরা গৌরব বোধ করত যে ভারতে এমন একটি ভূখণ্ড রয়েছে যেখানে মুসলমানরা একটি বিশাল সাম্রাজ্য পরিচালনা করছে কিন্তু বাধ্যত এ চমকপ্রদ জবনিকার অন্তরালে দৃষ্টি দিয়ে আমি দেখতে পেলাম নিজামের বিশাল সাম্রাজ্য বালুর সৌধ ছাড়া কিছু নয় হায়দ্রাবাদ রাজ্যে মুসলমানদের লোকসংখ্যা ছিল মাত্র শতকরা পনেরো ভাগ বাদ বাকি পঁচাশি ভাগে ছিল হিন্দু শুধুমাত্র সরকারি চাকরি ও পদসমূহই ছিল মুসলমানদের একমাত্র সহায় ব্যবসা বাণিজ্য শিল্প কারখানা সবই হিন্দুদের কুক্ষিগত ছিল মুসলিম জনসংখ্যা শহরে কেন্দ্রীভূত ছিল গ্রামে মুসলমানদের সংখ্যা ছিল অতি নগণ্য আমি বুঝতে পারলাম যে যে আজাদি আন্দোলন সারা ভারতে চলছে তার স্রোত যখন হায়দরাবাদে এসে পৌঁছাবে তখন নিজামের সাম্রাজ্যের এই বিশাল সৌধ মাত্র এক ধাক্কায় ভূমিস হবে আমি সেখানকার কতিপয় প্রভাবশালী ব্যক্তির সাথে সাক্ষাৎ করে অনুরোধ করলাম যে আপনারা এখানে মুসলমানদের সংখ্যা বৃদ্ধির জন্য ইসলাম প্রচারের একটা ব্যবস্থা করুন কিন্তু আমার মনে হলো যেন নিজামের সরকার একটা নেশার বস্তুতে পরিণত হয়েছে এবং তা খেয়ে মুসলমানরা অলসতায় মত্ত হয়ে আছে তাদের যত চিন্তা কেবল নিজামের সরকারকে কোনো খাপটে ধরে বাঁচানো যায় কি না তাই নিয়ে কিন্তু কিভাবে তার ভিত্তি মজবুত হবে সে চিন্তা কারো মগজেই ছিল না একমাত্র ইসলাম প্রচার দ্বারা তার ভিত্তি মজবুত করা সম্ভব ছিল কিন্তু সেদিকে কেউ ভ্রুক্ষেপ করলো না এই পরিস্থিতিতেই আমি হায়দ্রাবাদ থেকে ১৯৩২ সালে মাসিক তর্জমানুল কোরআন প্রকাশ করা শুরু করি পৃষ্ঠা আঠারো পাশ্চাত্য মানসিকতা অবসানের প্রচেষ্টা সে সময়ে আমি যে কর্মসূচি গ্রহণ করেছিলাম তা হচ্ছে সর্বপ্রথম মুসলমানদের মেধাবী ও প্রতিভাবান শ্রেণীর মন মগজ থেকে পাশ্চাত্য সভ্যতা ও চিন্তাধারার প্রভাব ঘুচাতে হবে ইসলামের যে নিজস্ব জীবন পদ্ধতি কৃষ্টি সভ্যতা অর্থনীতি রাষ্ট্র ব্যবস্থা চিন্তা পদ্ধতি ও শিক্ষানীতি রয়েছে এবং তা যে পাশ্চাত্য সভ্যতা এবং তার সংশ্লিষ্ট বিষয়াবলীর চাইতে সব দিক দিয়ে শ্রেষ্ঠ কথা তাদের মন মগজে বদ্ধমূল করতে হবে কৃষ্টি ও সভ্যতার ক্ষেত্রে কারুর কাছ থেকে কোনো ভিক্ষা গ্রহণের প্রয়োজন থাকতে পারে এমন ধারণা তাদের মস্তিষ্ক থেকে দূর করতে হবে তাদের বোঝাতে হবে যে তোমাদের কাছে তোমাদের নিজস্ব একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে যা দুনিয়ার সকল মত পথ ও জীবন ব্যবস্থার চাইতে শ্রেষ্ঠ পাশ্চাত্যের যে জীবন ব্যবস্থার রূপ দেখে তাদের চোখ ঝলসে গেছে তার প্রতিটি দিক কত ত্রুটিপূর্ণ এবং কুৎসিত তা ব্যাপক সমালোচনা দ্বারা তাদেরকে বুঝিয়ে দিতে হবে এ কাজ সম্পাদন করতে করতে কয়েক বছর অতিবাহিত হয়ে গেল উনিশশো সালে আমাকে একবার হায়দ্রাবাদ থেকে দিল্লি সফর করতে হল এ সফরের সময় আমি উপলব্ধি করতে সক্ষম হই যে ভারতের ছয়টি প্রদেশে কংগ্রেসের সরকার কায়েম হবার পর থেকে মুসলমানদের মধ্যে সুস্পষ্ট পরাজয়ের মনোভাব ফুটে উঠেছে দিল্লি থেকে যখন আমি হায়দ্রাবাদ ফিরে যাচ্ছিলাম তখন ট্রেনের যে বগিতে আমি যাচ্ছিলাম ঘটনাক্রমে বিখ্যাত হিন্দু নেতা ডক্টর খারে ও সেই বগিতেই সফর করছিলেন ওই বগিতে বহু মুসলমানও ছিল আমি লক্ষ্য করলাম যে একটি পরাধীন জাতির লোকেরা শাসক জাতির লোকদের সাথে যেভাবে কথোপকথন করে ঠিক সেভাবে মুসলমানরা ডক্টর খারের সাথে কথোপকথন করছিল এ দৃশ্য আমার জন্য ছিল অসহনীয় বিশ্বাস করুন হায়দ্রাবাদে পৌঁছে কয়েক রাত্র পর্যন্ত আমি ঘুমোতে পারিনি মনে মনে বলতে লাগলাম হে খোদা এ দেশে মুসলমানদের কি দুর্দশা হতে যাচ্ছে যা হোক এ অভিজ্ঞতার আলোকে আমি তখন মুসলমান আওয়ার মৌজুদা সিয়াসি কাশমকাশ অর্থাৎ রাজনৈতিক সংঘাতের কবলে মুসলমান বইয়ের প্রথম খণ্ড রচনা করি পাদটিকা এখানে উল্লেখযোগ্য যে আমি উনিশশো সালের সেপ্টেম্বর মাসে পুনরায় উত্তর ভারত সফর করি এবং এ সময় লাহোরে মরহুম আল্লামা ইকবালের সাথে আমার সাক্ষাৎ হয় তিনি আমাকে হায়দ্রাবাদ থেকে পাঞ্জাবে স্থানান্তরিত হবার পরামর্শ দেন তার মতে আমার অভিষ্ট কাজ সম্পন্ন করার সুযোগ হায়দ্রাবাদে ক্রমশ কমে যাবে এবং তার জন্য পাঞ্জাবি সবচাইতে বেশি উপযোগী হবে তার পরামর্শ আমার মন মতো হয় এবং অবিলম্বে তা কার্যকরী করার সিদ্ধান্ত গ্রহণ করি উনিশশো সালের মার্চ মাসে আমি চিরতরে হায়দ্রাবাদ ত্যাগ করে পাঞ্জাবে চলে আসি এখানে এসে প্রথমে আমি সিদ্ধান্ত করি যে প্রাচীন ও আধুনিক শিক্ষিত মেধাবী যুবকদেরকে এক জায়গায় রেখে নৈতিক ও বুদ্ধিবৃত্তিক পর্যায়ে সমাজে নতুন নেতৃত্ব দানের উপযুক্ত করে গড়ে তোলার জন্য একটি প্রতিষ্ঠান স্থাপন করব কিন্তু পরবর্তী পরিস্থিতি আমাকে সেই স্কিম পরিবর্তন করতে বাধ্য করে পৃষ্ঠা উনিশ কংগ্রেসের ভূমিকা উনিশশো সালে আমি লক্ষ্য করলাম যে কংগ্রেস উনিশশো সালে যে নীতি ঘোষণা করেছিল অর্থাৎ মুসলমানরা আসতে চায় আসুক নতুবা আমরা নিজেরাই আজাদি সংগ্রাম চালাব সে নীতি থেকে সে হঠাৎ এক পা সম্মুখে অগ্রসর হল এরপর যে নতুন নীতি গ্রহণ করা হলো তা হচ্ছে মুসলমানদের সাথে ব্যক্তিগত যোগাযোগ স্থাপন করে কংগ্রেসে ভর্তি করতে হবে এবং মুসলমানদের কোনো দলের সাথে দলগতভাবে কোনো আলোচনাই করা হবে না এ উদ্দেশ্যে মুসলিম গণসংযোগ মুসলিম ম্যাস কন্ট্রাক্ট অভিযান শুরু করা হয় মুসলিম কমিউনিস্টরাই ছিল এ অভিযানের আসল কর্মী পরিতাপের বিষয় হচ্ছে যে এ কাজে আলেমদের একটি গোষ্ঠীও কংগ্রেসের সাহায্য করতে থাকে আলেমদের এই গোষ্ঠীর মত ছিল যে হিন্দু ও মুসলমান মিলে এক জাতি গঠন করতে পারে এবং সে এক জাতি এমন একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থার অধীনে জীবনযাপন করতে পারে যাতে সংখ্যা গুরুরা চূড়ান্ত ফয়সালা করার অধিকারী হবে এ অবস্থা দেখে আমি উনিশশো সালে মুসলমান আওয়ার মৌজুদা সিয়াসি কাশমাকাশ, দ্বিতীয় খণ্ড এবং মাস আলায়ে কওমিয়াত ইসলাম ও জাতীয়তাবাদ নামক গ্রন্থদ্বয় রচনা করি এ সময় আমার সর্বপ্রধান লক্ষ্য দাঁড়িয়েছিল যে মুসলমানরা যাতে কোনো প্রকারেই তাদের জাতীয় স্বাতন্ত্র বিস্তৃত না হয় এবং অমুসলিম জাতির মধ্যে বিলীন হয়ে না যায় তার ব্যবস্থা করতে হবে এদেশে যদি ইসলামকে বিজয়ী করে তোলা কারোর লক্ষ্য হয় তাহলে তার সঠিক চিন্তাধারা এ হওয়াই স্বাভাবিক যে আমার কাছে আগে থেকে যে মূলধন রয়েছে তা যেন নষ্ট না হয় উপরন্তু আমি যেন অধিক মূলধন অর্জন করতে সচেষ্ট হতে পারি যারা আগে থেকে কালেমায় তাইয়াবায় বিশ্বাসী এবং নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দেয় তারা যেন হাত না হয়ে যায় এ চিন্তাই আমাদের সর্বাগ্রে করা উচিত অন্যদেরকে মুসলমান বানাবার কথা আমরা এর পরে চিন্তা করতে পারি সুতরাং মুসলমানরা যেন অমুসলিম জাতির মধ্যে বিলীন না হয়ে যায় তাদের মধ্যে যেন স্বতন্ত্র জাতীয়তার অনুভূতি জাগ্রত থাকে এবং তারা যেন উপলব্ধি করতে পারে যে তাদের অন্য জাতির সাথে মিলিত হওয়া মোটেই সম্ভব নয় তজ্জন্য আমি পূর্ণ শক্তি দিয়ে চেষ্টা শুরু করি পৃষ্ঠা বিশ পাকিস্তান প্রস্তাব এর এলো উনিশশো উনচল্লিশ সালও তার পরবর্তী যুগ তখন মুসলিম লীগের আন্দোলন অত্যন্ত জোরদার হয়ে উঠেছিল এ সময় পাকিস্তান আন্দোলনের সূচনা হতে থাকে এবং উনিশশো সালে তা পাকিস্তান প্রস্তাবের রূপ পরিগ্রহ করে এ সময় আমার নিকট যে কাজ অত্যধিক গুরুত্বপূর্ণ ছিল তা হল মুসলমানদেরকে এ ব্যাপারে সচেতন করে তোলা যে তারা অন্যান্য জাতির মতো নিছক একটি জাতিমাত্র নয় এবং একটি জাতীয় রাষ্ট্র কায়েম করাই তাদের একমাত্র উদ্দেশ্য হতে পারে না বরং তাদের উদ্দেশ্য হওয়া উচিত একটি ইসলামী রাষ্ট্র কায়েম করা মুসলমান হচ্ছে একটি প্রচারক জাতি একটি মিশনারি জাতি তাদের মিশন কখনও ভুলে যাওয়া উচিত নয় মুসলমানদের উচিত এমন একটি রাষ্ট্র কায়েম করা যা দুনিয়ার বুকে একটি আদর্শ ইসলামী রাষ্ট্র হবে আমি তখন স্পষ্ট উপলব্ধি করছিলাম যে মুসলমান জাতি এখন খোদার ফজলে হিন্দু জাতির মধ্যে বিলীন হওয়া থেকে রক্ষা পেয়ে গেছে তার মধ্যে স্বতন্ত্র জাতীয়তার অনুভূতি এত মজবুত হয়ে গেছে যে কোনো গান্ধী বা নেহেরুর সাধ্য নেই যে তাকে হিন্দুদের বা হিন্দুস্তানি জাতীয়তার মধ্যে বিলীন করে দিতে পারে এখন আমার কাছে আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ হয়ে দেখা দিল তা হচ্ছে ইসলামী রাষ্ট্র কাকে বলে তা কায়েম করার জন্য কি ধরনের চরিত্র প্রয়োজন কি ধরনের আন্দোলন দ্বারা তা কায়েম করা হতে পারে এবং ইসলামী রাষ্ট্র মুসলিম রাষ্ট্রের মধ্যে মৌলিক ও কার্যত কি কি পার্থক্য বিদ্যমান সে সম্পর্কে মুসলিম জনগণকে সার্বিকভাবে শিক্ষিত করে তোলা এই উদ্দেশ্যে আমি পুনরায় কতিপয় ধারাবাহিক প্রবন্ধ লিখি যা মুসলমান আবার মৌজুদা সিয়াসি কাশমাকাশ তৃতীয় খণ্ড নামে প্রকাশিত হয় এর অধিকাংশ প্রবন্ধ উনিশশো থেকে উনিশশো সালে লিখিত হয় কয়েকটি প্রবন্ধ উনিশশো সালেও লিখিত হয় আজ আমার এ প্রচেষ্টা সম্পর্কে যার যা খুশি তাই বলুক আমি এসবের কোনোই পরোয়া করি না আমি পূর্ণ সততার সাথে এখনও বিশ্বাস করি যে তখন এটাই আমার দায়িত্ব ও কর্তব্য ছিল শুধুমাত্র জাতীয় রাষ্ট্র গঠন করাই মুসলমানদের একমাত্র উদ্দেশ্য ও লক্ষ্য হওয়া উচিত নয় বরং একটি ইসলামী রাষ্ট্র গঠন এবং ইসলামী রাষ্ট্রের উপযোগী প্রয়োজনীয় চরিত্র নিজেদের মধ্যে গড়ে তোলা উচিত কথা যদি আমি মুসলমানদেরকে বোঝাবার চেষ্টা না করতাম তাহলে আমার কর্তব্যে অবহেলা করা হতো পৃষ্ঠা একুশ জামাত ইসলামের প্রতিষ্ঠা কিন্তু যখন আমি অনুভব করলাম যে আমাদের সব চেষ্টা রোদন তুল্য হচ্ছে তখন আমি একটি দল গঠনের সিদ্ধান্ত গ্রহণ করলাম আমার বিশ্বাস ছিল যে এ দলে চরিত্রবান লোকদের সমাবেশ ঘটবে এবং তারা ভবিষ্যতের সম্ভাব্য বিপদ ও বিভ্রান্তি সমূহের মোকাবেলা করতে সক্ষম হবে বস্তুত এ ছাড়া অন্য কোনো বিকল্প পথ আমার সামনে উন্মুক্ত ছিল না যে সময় পাকিস্তান আন্দোলন শুরু হয় এবং উনিশশো সালে যখন পাকিস্তান প্রস্তাব পাশ হয় তখনও কেউ দৃঢ় প্রত্যয়ের সাথে বলতে সক্ষম ছিল না যে দেশ নিশ্চয়ই ভাগ হয়ে যাবে এবং পাকিস্তান অবশ্যই কায়েম হবে এমনকি উনিশশো সাতচল্লিশ সালের শুরুতেও পাকিস্তান হবেই এমন ভবিষ্যৎবাণী কেউ করতে পারেনি এ সময়ে আমার সামনে যে প্রশ্নগুলো সবচেয়ে গুরুত্ববহ ছিল তা হচ্ছে পরিস্থিতি যে দিকে গড়াচ্ছিল তাতে এক অবস্থা এ হতে পারত যে পাকিস্তানের জন্য চেষ্টা করে মুসলিম লীগ ব্যর্থ হয়ে যেতে পারতো এবং ইংরেজ জাতি এক জাতিত্বের ভিত্তিতে ভারতে একটি গণতান্ত্রিক সরকার গঠন করে তাকে হিন্দুদের হাতে সমর্পণ করে চলে যেতে পারত যদি তাই হয় তাহলে আমাদের পক্ষে কোন ধরনের কাজ করা উচিত দ্বিতীয় অবস্থা হতে পারত মুসলিম লীগ তার উদ্দেশ্য কামিয়াব হয়ে যেতে পারে এবং দেশ বিভক্ত হতে পারে যদি তাই হয় তাহলে যে কোটি কোটি মুসলমান ভারত থেকে যাবে তাদের কি দশা হবে আর খোদ পাকিস্তানে ইসলামের কি অবস্থা হবে যে ধরনের লোকেরা পাকিস্তান আন্দোলনে যোগদান করছিল তাদের দেখে আমি নিশ্চিতভাবে বুঝতে পেরেছিলাম যে এসব লোক একত্রিত হয়ে একটি দেশ গড়তে পারে একটি জাতীয় রাষ্ট্র গঠন করতে পারে কিন্তু তারা ইসলামী রাষ্ট্র কায়েম করবে এমন আশা কিছুতেই তাদের কাছ থেকে করা যেত না এক বা একাধিক ব্যক্তির ব্যতিক্রম থাকায় কিছু আসে যায় না আসল ব্যাপার হলো যারা এ আন্দোলনে সামিল হচ্ছিল যারা এতে অগ্রণী ছিল যারা এ আন্দোলন পরিচালনা করছিল তাদের চরিত্র তাদের জীবন তাদের শিক্ষা ধ্যান ধারণা ও অন্য সব জিনিস দেখে তাদের কাছ থেকে এরূপ আশা করা বাতুলতা মাত্র ছিল এসব দেখেই আমি বুঝতে পেরেছিলাম যে তারা একটি দেশ গড়তে পারলেও ইসলামী রাষ্ট্র গড়তে পারবে না তখন মোটের ওপর তিনটি প্রশ্ন প্রকট হয়ে দেখা দিয়েছিল প্রথমত দেশ বিভক্ত না হলে মুসলমানদেরকে রক্ষা করার জন্য কী করা যেতে পারে দেশ বিভক্ত হলে যেসব মুসলমান ভারত থেকে যাবে তাদের জন্য কী ব্যবস্থা করা দরকার দেশ বিভক্ত হলে যে দেশ মুসলমানদের অংশে পড়বে তাকে মুসলমানদের পরিচালিত অনইসলামী রাষ্ট্রে পরিণত হওয়ার থেকে কি করে রক্ষা করা যায় এবং তাকে খাঁটি ইসলামী রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য কি পন্থা অবলম্বন করা উচিত পৃষ্ঠা বাইশ এসব প্রশ্নের জবাবেই আমি জামাত ইসলামী নামে দল গঠনের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করি ইতিপূর্বে কয়েক বছর ধরে আমি যেসব মতামত প্রকাশ করে আসছিলাম তার কারণে যদিও বিভিন্ন মহল থেকে আমাকে গালিও দেওয়া হচ্ছিল কিন্তু বহু লোক সেসব মতামতের সমর্থক ছিল এবং তাকে সঠিক বলে বিশ্বাস করত। এসব লোকের সমর্থন ও সহযোগিতায় জামাত কায়েম করা হয় আমি আগেই বলেছি যে এই পরিকল্পনা হঠাৎ আমার মস্তিষ্কে গজিয়ে ওঠেনি বরং ২২ বছর ধরে আমি যে পর্যবেক্ষণ ও তত্ত্বা অনুসন্ধান করেছিলাম এবং তা থেকে যে সব সিদ্ধান্তে আমি উপনীত হয়েছিলাম তারই ভিত্তিতে জামাত গঠিত হয়েছিল এখন আমি এক এক করে সেসব সিদ্ধান্ত ব্যাখ্যা করব। যা আমি আমার অবিশ্রান্ত অনুসন্ধান ও পর্যবেক্ষণ থেকে অর্জন করেছি আমি ইতিপূর্বেই বলেছি যে উনিশশো সাল থেকেই আমি এ বিশ্বাস পোষণ করতাম যে একটি মিশনারি জাতিতে পরিণত হওয়ার মধ্যেই মুসলমানদের মুক্তি নিহিত হয়েছে মুসলিম জাতি হিসেবে পৃথিবীতে তার একটি মিশন ও লক্ষ্য রয়েছে এবং অন্যান্য জাতির মতো মুসলমানরা একটি সাধারণ জাতি মাত্র নয় সে কথা তার বিস্তৃত হওয়া উচিত নয় এজন্য আমি সর্বপ্রথম এ সংকল্প গ্রহণ করলাম যে যাদের মধ্যে এরূপ মিশনারি প্রেরণা বিদ্যমান যারা নিজেদেরকে একটি মিশনারি তথা আন্দোলনমুখী জাতির অংশ বলে মনে করে এবং মুসলিম জাতিকে একটি আন্দোলনমুখী জাতিতে পরিণত করতে সংকল্পবদ্ধ তাদেরকে সংঘবদ্ধ করব পাদটিকা আমার মতে তখনকার ভারতের মুসলমানদের সমস্যা বলির এটাই ছিল প্রকৃত সমাধান অমুসলিম সংখ্যাগুরুর মধ্যে একটি মুসলিম সংখ্যা সংখ্যালঘুর অবস্থান তদুপরি সংখ্যাগুরুর শাসন ভিত্তিক গণতন্ত্র এমন একটি জটিল সমস্যার সৃষ্টি করছিল যে পৃথক নির্বাচন ও শাসনতান্ত্রিক রক্ষা কবচের ব্যবস্থা দ্বারা তার সমাধান করা সম্ভব ছিল না অপরদিকে জাতীয় সত্তার রক্ষণাবেক্ষণের জন্য মুসলমানরা লড়াই করে জয়লাভ করতে পারত না সুতরাং এর একমাত্র সঠিক সমাধান হচ্ছে মুসলমানদের মধ্যে মিশনারি সুলভ গুণাবলীর সৃষ্টি করা এটি সেদিনও একমাত্র সমাধান ছিল আর আজও একমাত্র সমাধান এ কর্মপন্থার বদৌলতেই উপমহাদেশে ইতিপূর্বে কোটি কোটি অমুসলিম ইসলাম গ্রহণ করেছে এবং এরই বদৌলতে উপমহাদেশে এমন দুটো ভূখণ্ডের সৃষ্টি হয়েছে মুসলিম সংখ্যা গরিষ্ঠতার দরুন যা পাকিস্তানের রূপ পরিগ্রহ করেছে পৃষ্ঠা তেইশ জামাত ইসলামের লক্ষ্য আমি কথাও আগে বলেছি যে উনিশশো সালে যখন আমি শিয় গ্রন্থ আল জিহাদ ফিল ইসলাম রচনা সম্পন্ন করি তখন থেকেই আমার মন মস্তিষ্কে এ বিশ্বাস অত্যন্ত মজবুতভাবে বদ্ধমূল হয়েছিল যে ইসলামী জীবন ব্যবস্থার প্রতিষ্ঠাই মুসলমানদের জীবনের মূল লক্ষ্য একটি নিছক জাতীয় রাষ্ট্র কায়েম করা তাদের লক্ষ্য নয় বরং দুনিয়ার সামনে আল্লাহর বিধানের বিজয় পতাকা উড্ডীন করতে পারে এমন একটি বিশুদ্ধ ইসলামী রাষ্ট্র কায়েম করাই তাদের জীবনের মূল উদ্দেশ্য কৃষ্টি ও সংস্কৃতি সমাজ ব্যবস্থা অর্থব্যবস্থা ও নৈতিক পরিবেশ যেখানে খাঁটি ইসলামের ভিত্তিতে গড়ে উঠবে যার আইন আদালত ফৌজ পুলিশ ও দূতাবাস পৃথিবীর সামনে ইসলামের আদর্শ তুলে ধরবে সে ইসলামী রাষ্ট্র কায়েম করায় প্রত্যেক মুসলমানের জীবনের প্রকৃত লক্ষ্য এরূপ একটি ইসলামী রাষ্ট্র কায়েম হলে ইসলাম ও কুফরের মধ্যে কি পার্থক্য এবং ইসলাম সর্বদিক দিয়ে সকল মানবরচিত সভ্যতা ও মতবাদের চাইতে কত উচ্চ ও উৎকৃষ্ট তা জগৎবাসী সহজেই উপলব্ধি করতে পারবে মুসলমানদের এই উদ্দেশ্য ও লক্ষ্যকেই আমরা জামাত ইসলামের উদ্দেশ্য ও লক্ষ্য নির্ধারণ করেছি ইসলামের পরিভাষায় একে বলা হয় ইকামাতে দিন বা আল্লাহর বিধানের বাস্তবায়ন কোরআনে এরশাদ হয়েছে তোমরা সংঘবদ্ধভাবে আল্লাহর বিধানকে বাস্তবায়িত করো এবং এ ব্যাপারে বিভেদে লিপ্ত হয়েও না সঙ্গে আমি জামাত গঠন করার ব্যাপারে যে বিষয়ের প্রতি দৃষ্টি রেখেছি তা হচ্ছে যেসব লোক জামাতের অন্তর্ভুক্ত হবে তারা যেন শুধু আকিদা বিশ্বাসের ব্যাপারে নিষ্ঠাবান হবে না বরং চরিত্রের দিক দিয়েও নির্ভরযোগ্য হবে দীর্ঘ বাইশ বছরের অভিজ্ঞতা থেকে আমি এই শিক্ষা লাভ করেছিলাম যে ভালো লোকের সাথে সাথে অবিশ্বস্ত ও অনির্ভরযোগ্য লোক ঢুকে পড়ার কারণেই মুসলমানদের বিভিন্ন আন্দোলন শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে গেছে পৃষ্ঠা চব্বিশ সাংগঠনিক মজবুতির আবশ্যকতা খেলাফত আন্দোলনে বহু সৎ চরিত্র জ্ঞানী গুণী ও মহৎ লোকের সমাবেশ ঘটেছিল কিন্তু তার মধ্যে ত্রুটিপূর্ণ চরিত্রের অধিকারী বিপুল সংখ্যক কর্মীও সামিল হয়ে গিয়েছিল এবং নিজেদের কার্যকলাপ দ্বারা আন্দোলন ও আন্দোলনের মহান নেতৃবৃন্দের অপজাস ঘটিয়েছিল মুসলমানরা লাখ লাখ টাকার চাঁদা সংগ্রহ করে এসব মহৎ কাজের জন্য দান করেছিল কিন্তু তার একটি বিরাট অংশ এসব অসাধু কর্মী আত্মসাত করে এবং এর ফলে দীর্ঘকাল পর্যন্ত মুসলমানদের কাছে চাঁদার নাম উচ্চারণ করাই কঠিন হয়ে দাঁড়ায় কারণ জনগণের নিকট থেকে চাঁদা নিয়ে কাজ করা কর্মীদের ওপর তাদের এত অনাস্থা এসে গিয়েছিল যে নিষ্ঠাবান সৎ কর্মীরাও যদি কোনো ভালো কাজের জন্য চাঁদা চাইত তাহলেও লোকে ভাবত এরা চাঁদার অর্থ খেয়ে ফেলবে এসব অভিজ্ঞতার ভিত্তিতেই আমি সিদ্ধান্তে উপনীত হই যে কর্মীর সংখ্যা বেশি হওয়াটাই বড় কথা নয় বরং নির্ভরযোগ্য চরিত্রের অধিকারী কর্মীদের গুরুত্বই সর্বাধিক তাই সংখ্যায় কম হলেও আমাদের দলে শুধু বিশ্বাসযোগ্য চরিত্রের লোকদেরই প্রবেশাধিকার থাকা উচিত আমাদের দলের লোকদের চরিত্র এত নিখুঁত হওয়া চাই যে তাদের কথা ও কাজে যেন সামঞ্জস্য থাকে এবং লোকে বিশ্বাস করতে পারে তাদের হাতে যেন লোকেরা নিশ্চিন্তে টাকা পয়সা দিতে পারে এবং যে কাজের উদ্দেশ্যে টাকা নেওয়া হলো সে কাজেই তা ব্যয় হবে এই ব্যাপারে যেন জনগণের পূর্ণ বিশ্বাস জন্মে আমি আমার দীর্ঘ অভিজ্ঞতা থেকে আরও একটি সত্যের সন্ধান পাই তা হচ্ছে মুসলমানদের আন্দোলনগুলো যে ব্যর্থ হতে দেখা যায় অথবা প্রথমে সফলকাম হয়ে চূড়ান্ত পরীক্ষায় ব্যর্থ হয় তার একটি অন্যতম কারণ হল সাংগঠনিক দৃঢ়তার অভাব আমি তাই ফয়সালা করলাম যে জামাত ইসলামের সংগঠন অত্যন্ত দৃঢ় ও কঠিন হতে হবে এতে বিন্দুমাত্র শৈথিল্য বরদাস্ত করা চলবে না চাই দলের কেউ থাক বা না থাক সর্বাধিক প্রিয় ব্যক্তিও যদি দল ত্যাগ করে চলে যায় তা যাক তবু সংগঠনে শিথিলতা আসতে দেয়া যাবে না কেননা একটি এব্রো থেব্রো দল কখনও সুসংগঠিত বাতিল শক্তির মোকাবেলা করতে পারে না পক্ষান্তরে একটি ক্ষুদ্র দল যদি সুসংগঠিত হয় এবং কর্মকুশলতার সাথে কাজ করে তাহলে তা একটি গোটা জাতিকে বাঁচিয়ে রাখতে পারে আপনি লাখ লাখ মানুষ জমা করে ফেলুন যদি তার মধ্যে অটুট শৃঙ্খলা ও সংগঠন না থাকে তাহলে সে জনসমাবেশ কোনো কাজ সম্পাদন করতে পারবে না এজন্য আমরা জামাতে যোগদান করার জন্য একটি মানদণ্ড নির্ধারণ করি ইসলামের দৃষ্টিতে সে মানদণ্ড হবে মুসলমান হওয়ার ও মুসলমান থাকার ন্যূনতম শর্ত আমরা এর মধ্যে মন গড়া বিষয় সংযোজন করিনি পৃষ্ঠা পঁচিশ কেবল মুসলমানদের ওপর আল্লাহ যে কাজগুলোকে ফরজ হিসাবে বাধ্যতামূলক করে দিয়েছেন আমাদের প্রত্যেক সদস্যকে তা কড়াকড়িভাবে পালন করে চলতে হবে এ ফরজ কর্তব্যগুলো পালনের ব্যাপারে কোনো শিথিলতা বরদাস্ত করা হবে না অনুরূপভাবে ইসলামের যে বিষয়গুলো হারাম করা হয়েছে আমাদের সদস্যদের কেউ তার কোনো একটাও লঙ্ঘন করতে পারবেন না আপনি যখন লোকদেরকে অন্যায় কাজ থেকে বিরত রাখতে চান তখন আপনি নিজেই অন্যায় কাজে লিপ্ত হলে আপনার নসিহত কে শুনবে অবশ্য জামাতের সদস্য ছাড়াও সমাজে বহু লোক রয়েছেন যারা আমাদের উদ্দেশ্য ও লক্ষ্যকে পছন্দ করেন এবং আমাদের সাথে সহযোগিতা করতে চান কিন্তু তারা সদস্য পদের বাধ্যবাধকতা ও জামাতের নিয়ম শৃঙ্খলা পুরোপুরিভাবে পালন করতে প্রস্তুত নন তাদের জন্য আমরা একটি ব্যবস্থা করেছি তাদেরকে আমরা মুত্তাফিক সমর্থক হিসেবে নিজেদের সাথী করে নেওয়ার সিদ্ধান্ত করেছি যাতে শারীরিক আর্থিক ও নৈতিক যে ধরনের যতটুকু সহযোগিতাই তারা করতে সক্ষম তা মোতাফিক থেকে জামাতের সংগঠন ও শৃঙ্খলায় হস্তক্ষেপ না করেই তারা করতে পারেন এভাবে আমরা জামাতের সাথে সংযুক্ত লোকদের দুশ্রেণিতে বিন্যাস্ত করেছি এ ব্যবস্থা সম্পর্কে সম্প্রতি আপত্তি তোলা হচ্ছে বলা হয় এ দলটি সংগঠন এক অদ্ভুত ধরনের সদস্য মাত্র কয়েকজন আর সবই মুত্তাফিক অথচ শুধু দাঁড়ানো দর্শকরাই এ আপত্তি তুলে থাকেন খোদার রহমতে আমাদের মুত্তাফিকগণ জামাতের এ শৃঙ্খলাকেই নির্ভুল মনে করেন আসল ব্যাপার হচ্ছে কোনো মুত্তাফিকের জন্য আমাদের দলের সদস্য হওয়ার পথ রুদ্ধ নয় যখনই তারা ইচ্ছে করেন সদস্য হওয়ার শর্তগুলো পূরণ করে এবং জামাতের শৃঙ্খলাকে মনে প্রাণে গ্রহণ করে সদস্য পদের জন্য দরখাস্ত দিতে পারেন আমাদের মুত্তাফিকেরা জামাতের সদস্যভুক্ত হন এটা তো আমাদেরই কাম্য তারা যে সদস্য ও জামাতের নিয়ম শৃঙ্খলা পালনের বাধ্যবাধকতা গ্রহণ করতে নিজেদেরকে অপারগ মনে করছেন সেটা নিজস্ব অসুবিধের কারণেই পাদটিকা জামাতের সংগঠন চালাবার জন্য আমরা যথারীতি একটি গঠনতন্ত্র রচনা করেছি এবং তা প্রকাশিত হয়েছে এটি আমরা কঠোরভাবে অনুসরণ করে চলি এবং জামাতের কাউকেই এর বিরুদ্ধাচারণ করার অনুমতি দিই না কেউ এর বিরুদ্ধাচারণ করলে সে সদস্যকে হয় নিজের কাজকর্ম সংশোধন করতে হয় নতুবা জামাত ত্যাগ করতে হয় পৃষ্ঠা ছাব্বিশ এজন্য তারা কায়িক আর্থিক ও নৈতিক ইত্যাদি সম্ভাব্য সকল উপায়ে জামাতের সহযোগিতা করে চলেছেন তাদেরকে মোত্তাফিক বানিয়ে রাখা হলো কেন এমন অভিযোগ তাদের পক্ষ থেকে কখনো ওঠেনি জামাতে প্রাচীন ও আধুনিক শিক্ষিতদের অপূর্ব সমাবেশ একই সংগঠনের মধ্যে প্রাচীন ও আধুনিক শিক্ষিত লোকদের সমন্বয় সাধন করে উভয় শ্রেণীকে মিলিয়ে ইসলামী জীবন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য এক দুর্বার গণ আন্দোলন গড়ে তুলতে হবে এও ছিল জামাত গঠনকালে আমাদের চিন্তার আরেকটি উল্লেখযোগ্য দিক পূর্বতন অভিজ্ঞতার আলোকে আমি বিশ্বাস করতাম যে শুধুমাত্র আধুনিক শিক্ষিত লোকদের একটি দল তা সে ইসলামের ব্যাপারে যতই নিষ্ঠাবান হোক না কেন ইসলাম সম্পর্কে পর্যাপ্ত ও নির্ভুল জ্ঞানের অভাবে একটি ইসলামী ব্যবস্থা কায়েম করতে সক্ষম হবে না অনুরূপভাবে শুধুমাত্র ইসলামী শিক্ষাপ্রাপ্ত লোকেরা যদিও ইসলাম সম্পর্কে পর্যাপ্ত জ্ঞানও রাখেন তবু বর্তমান যুগে একটি রাষ্ট্র পরিচালনার জন্য যে ধরনের জ্ঞান প্রয়োজন সে জ্ঞানের অনুপস্থিতিতে শুধু তাদের নিয়ে গঠিত একটি খালেজ ধর্মীয় দল ইসলামী রাষ্ট্র কায়েম করা অথবা একটি আধুনিক রাষ্ট্রকে ইসলামের ভিত্তিতে পরিচালনা করা এ দুয়ের কোনোটাই করতে সক্ষম নয় এসব কারণে আমার মতে উক্ত দু গোষ্ঠীকে একত্র করাই অপরিহার্য ছিল আধুনিক শিক্ষিতদের মধ্যে যারা শুধু আন্তরিকভাবে মুসলমানই নয় বরং ইসলামের হুকুম আহকাম অনুসারে কাজ করতেও কৃত সংকল্প যাদের মন মগজ এত পাক্কা মমিন যে কোনো বিষয়কে মনে প্রাণে গ্রহণ করার জন্য তারা সে বিষয়ের যুক্তির মানদণ্ডে উত্তীর্ণ হওয়া জরুরি মনে করে না এবং সেটা আল্লাহ ও আল্লাহর রসুলের নির্দেশ এটুকুই তারা চূড়ান্ত দলিল হিসেবে যথেষ্ট বলে মনে করে আর যখন পরিষ্কারভাবে আল্লাহ ও আল্লাহর রসুলের হুকুম বলে উপলব্ধি করতে পারে তখন তারা নির্বিবাদে তার সামনে মস্তক অবনত করে দেয় এ ধরনের আধুনিক শিক্ষিত প্রার্থীদের আমরা জামাতের সদস্যভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করি পৃষ্ঠা সাতাশ অনুরূপভাবে দিনদার আলেম সমাজের মধ্যে ফেরকাগত সংকীর্ণতায় নিমগ্ন নন এবং যারা অনুভব করেন যে এ যুগে ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য তাদের আধুনিক শিক্ষিতদের সাথে মিলিত হয়ে কাজ করা উচিত তাদেরকেও আমরা জামাতের সংগঠনে সামিল করে দেই মাঝাব ও ফেরকা লক্ষ্য অর্জনের অন্তরায় নয় প্রত্যেক ফেরকা ও মাঝাবের মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করার উদ্যোগ গ্রহণ জামাতের আরেকটি উল্লেখযোগ্য প্রচেষ্টা কোরআন ও সুন্নাকে আইনের উৎস বলে স্বীকার করাই যে প্রকৃত ইসলাম তা সুস্পষ্ট তাই যে ব্যক্তি এ দুটিকে আইনের উৎস বলে স্বীকার করে সেই মুসলমান কিন্তু প্রত্যেক বিষয়ে কোরআন ও সুন্নার হুকুম ও ভাষ্যের একটিমাত্র ব্যাখ্যা হতে পারে না বরং বিভিন্ন রকমের একাধিক ব্যাখ্যাও সম্ভব এটা শুধু সম্ভবই নয় বরং বাস্তবিক পক্ষে বিভিন্ন ব্যাখ্যা করাও হয়েছে যার কারণে মুসলমানদের মধ্যে বিভিন্ন মাঝাবের সৃষ্টি হয়েছে এখন আমাদের উচিত নিজেদের মধ্যে উদার ও মহান মনোভাব গড়ে তোলা যে মাঝাবের লোকেরা যে ব্যাখ্যা সঠিক মনে করবে সেটা নিজেরাই পালন করে চলবে এবং অন্য মাঝাবের লোকদের ওপর নিজের ব্যাখ্যা জবরদস্তি চাপিয়ে দিতে চেষ্টা করবে না বরং অন্য মাঝাবের লোকেরা যে ব্যাখ্যা সঠিক মনে করে সে অনুসারে তার কাজ করার অধিকার স্বীকার করে নেয় কেবলমাত্র এভাবেই আমাদের একত্রে কাজ করা সম্ভব নতুবা একত্রে কোনো কাজ করা এবং সারা দেশে কোরআন ও ভিত্তিক ব্যবস্থা কায়েম করার সম্ভাবনা সুদূর করা হতো বস্তুত মাঝাবী মতপার্থক্য আমাদের ব্যক্তিগত পর্যায়ে সীমাবদ্ধ রাখতে হবে এবং তার ভিত্তিতে নিজেদেরকে পৃথক পৃথক সংগঠন কায়েম করা উচিত হবে না পাদটিকা এক আধুনিক ও প্রাচীন শিক্ষাব্যবস্থার শিক্ষিত লোকদের মিলিত করে এই চিন্তা ও একই চারিত্রিক বৈশিষ্ট্যের অধিকারী যৌথ নেতৃত্ব সরবরাহ করা একমাত্র জামাতে ইসলামীরই কৃতিত্ব নচেৎ ইতিপূর্বে যখনই আলেমগণ আধুনিক শিক্ষিতদের জোটভুক্ত হয়েছেন কেবল একটি পরিপূরক শক্তি হিসেবে হয়েছেন নেতৃত্বে তাদের কোনো অংশ ছিল না একদল গিয়েছেন কংগ্রেসে আরেক দল মুসলিম লীগে কিন্তু কংগ্রেস কিংবা মুসলিম লীগের নীতি নির্ধারণে সংশ্লিষ্ট আলেমদের কোনো হাত ছিল না তারা শুধু নিজ নিজ সমর্থিত দলের পেছনে মুসলমানদের সমর্থন সংগ্রহ করার কাজ করেছেন পাদটিকা দুই অবশ্য কাদিয়ানিরা মুসলমান নয় কেননা তারা কোরআন সুন্নাকে স্বীকার করলেও হজরত মোহাম্মদ ওয়াসাল্লামকে শেষ নবী স্বীকার না করে কোরআন সুন্নার ভিত্তি নষ্ট করে দিয়েছে পৃষ্ঠা আটাশ জামাত ইসলামী মুসলমানদের প্রত্যেক মাঝাবের লোকদের ওপর জোর দিয়েছে যে তাদের সর্বপ্রথমে কোরআন ও ভিত্তিক জীবন ব্যবস্থা কায়েম করা ও সে উদ্দেশ্যে একই প্রতিষ্ঠানের অন্তর্ভুক্ত হয়ে আন্দোলন চালানোর ব্যাপারে একমত হতে হবে এভাবে জামাত প্রত্যেক ফেরকা ও মাঝাবের লোকদেরকে দলভুক্ত করতে সক্ষম হয়েছে এর মধ্যে আহলে হাদিস বেরলবি দেওবন্দি প্রভৃতি রয়েছেন শিয়া মহোদয়দের মধ্যে কেউ কখনও সদস্যভুক্ত না হলেও তাদের মধ্যে থেকে বিপুল সংখ্যক মোত্তাফিক এতে সামিল রয়েছেন এবারে আমি জামাতে যোগদানকারীদের ট্রেনিংয়ের জন্য আমরা কীরূপ ব্যবস্থা অবলম্বন করেছি তার ওপর কিঞ্চিত আলোকপাত করব যাবে আমরা ট্রেনিং কেন্দ্র খুলি এবং জামাতকর্মীদেরকে ইসলামী পুস্তকা দিয়েও পড়তে দিই যাতে করে ইসলামকে তারা ভালোভাবে বুঝতে ও জানতে পারেন কিন্তু আমাদের দৃষ্টিতে আসল ট্রেনিং হচ্ছে মানুষকে আল্লাহর দিনের দিকে দাওয়াত দেওয়া এবং মানুষের সামনে আল্লাহর দিনকে তুলে ধরা এ কাজ যখন কেউ করতে আরম্ভ করে তখন তার চরিত্রের যে কোনো দিকে যদি কোনো দুর্বলতা দেখা যায় তখন মানুষ তার সেদিকে আঙ্গুলি নির্দেশ করে বলে ওঠে নিজের মধ্যে এ দোষ নিয়ে আমাদের নসিহত করতে এসেছ বুঝি এ এমন এক ট্রেনিং যা ইসলামের দাওয়াত দানকারী প্রত্যেক ব্যক্তি প্রতিদিন লাভ করবে সব দিক থেকে লোকেরা তাকে ধুয়ে মুছে সাফ করে দেবে এবং শেষ পর্যন্ত সে একজন খাঁটি মুসলমান হবে এমনিভাবে আত্মশুদ্ধের জন্য আমাদের একটি বিশেষ নিয়ম রয়েছে আল্লাহর দিনের কাজ করতে গিয়ে গালি শুনতে হবে কিন্তু কারো গালির জবাবে গালি দেয়া চলবে না অপরে মিথ্যা অপবাদ রচনা করবে কিন্তু তার জবাবে মিথ্যা অপবাদ রচনা করা যাবে না নানা রকমের প্রলোভন আসবে কিন্তু কোনো প্রলোভনে পড়ে ইসলামের পথ থেকে বিচ্যুত হওয়া চলবে না আর যত বিপদ মুসিবত ও ক্ষতি লোকসান আসুক তা হাসি মুখে বরদাস্ত করতে হবে পৃষ্ঠা উনত্রিশ ভয়াল শক্তিসমূহ ভীতি প্রদর্শন করতে থাকলেও ভীত হয়ে হেদায়তের পথ পরিত্যাগ করা চলবে না এ হচ্ছে আমাদের আত্মশুদ্ধির পদ্ধতি আমার মনে হয় এর চাইতে কষ্টকর আত্মশুদ্ধির পদ্ধতি আর কিছু থাকতে পারে না এ আত্মশুদ্ধি হুজরা নয়। এবং সংগ্রামের ময়দানে সম্ভব আমাদের আমাদের নির্বাচন পদ্ধতি। বিরোধীরা আমাদের ওপর অপবাদ আরোপ করে থাকে যে জামাত ইসলামে নাকি একটি ফ্যাসিবাদী দল এবং এর অভ্যন্তরে নাকি গণতন্ত্রের নাম নিশানাও নেই অথচ প্রকৃত ব্যাপার হচ্ছে জামাত ইসলামের মধ্যে যতখানি গণতন্ত্র রয়েছে সম্ভবত দুনিয়ার কোনো দলের মধ্যেই নেই কিন্তু জামাতের মধ্যে যেহেতু অন্যান্য দলের মতো কর্মকর্তা নির্বাচনের সময় বিভিন্ন প্রার্থী দাঁড়ানো পদ নিয়ে টানাটানি পদ না পাওয়ায় ঝগড়া বিবাদ করে দল ত্যাগ কিংবা দলের মধ্য থেকে কন্দল পাকানো প্রভৃতির কথা তারা কখনো শুনেনি তাই তারা অবাক হয়ে ভাবে যে এ আবার কি ধরনের দল লোকেরা যেহেতু বিভিন্ন দলের মধ্যে এ দৃশ্য দেখতে অভ্যস্ত অথচ জামাতের মধ্যে দেখতে পায় না তাই অনুমান করতে আরম্ভ করে যে এতে বোধ হয় কোনো সম্পূর্ণ ফ্যাসিবাদী পন্থার পদ বন্টন করা হয় অথচ বাস্তব ঘটনা এর সম্পূর্ণ বিপরীত জামাত শুরু থেকেই তার সংগঠনকে মুক্ত এবং কর্মীদেরকে সৎ ও নিঃস্বার্থ রাখার জন্য কতিপয় স্থায়ী বিধি নির্ধারিত করে রেখেছে এর মধ্যে উল্লেখযোগ্য বিধি হচ্ছে কোনো ব্যক্তি কখনো নিজে কোনো পদের প্রার্থী হবে না পদ লাভের জন্য ক্যানভাস অথবা অন্য কোনো প্রকার চেষ্টা চালাবে না এমন কি যদি কারোর মধ্যে বিন্দুমাত্র পদ লোভের চিহ্ন পরিদৃষ্ট হয় অথবা কোনো পদ না পাওয়ায় মর্মাহত বলে মনে হয় তাহলে তাকে কোনো পদের উপযুক্ত তো ধরাই হবে না অধিকন্তু তার সদস্য পদের যোগ্যতাও সন্দেহযুক্ত হয়ে পড়বে জামাতের আমির থেকে শুরু করে নিম্নতম পদসমূহের সবকটির নির্ধারণের জন্য সদস্যদের নিকট সরাসরি ব্যালট প্রেরণ করা হয় এবং সংশ্লিষ্ট পদের জন্য উক্ত সদস্যদের নিকট যিনি যোগ্যতম প্রার্থী তার নাম লিখে দিতে বলা হয় এর জন্য কোনো ক্যানভাস নেই কেউ কারোর কাছে গিয়ে ভোট প্রার্থনা করতে পারে না এবং কেউ কারোর পক্ষে সুপারিশও করতে পারে না যোগ্যতম প্রার্থী বাছাই সম্পূর্ণরূপে ভোটদাতার ভুক্ত পৃষ্ঠা তিরিশ সে মনোনীত প্রার্থীর নাম লিখে ব্যালট ডাক মারফত পাঠিয়ে দেয় এবং তারপরে সংখ্যাগরিষ্ঠ ভোটে কর্মকর্তা নির্বাচিত হয় এইরূপ ব্যালটের মাধ্যমে আমাদের এখানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়ে থাকে সাংগঠনিক ত্রুটি দূরকরণের পন্থা জামাতের সংগঠনকে ত্রুটিমুক্ত রাখার জন্য আমরা সমষ্টিগত মোসাহাবা অর্থাৎ সমালোচনা বৈঠকের ব্যবস্থা রেখেছি এতে খোলাখুলিভাবে ভুল ধরা হয় সদস্য হোক কিংবা কর্মকর্তা সকলেরই বেপরোয়া সমালোচনা চলে প্রত্যেক ভুলের সংশোধনের চেষ্টা করা হয় জামাত সদস্যদের সম্মেলনে আমি সর্বপ্রথম নিজেকে সমালোচনার জন্য পেশ করেছি আমি আমার কর্মীদেরকে প্রকাশ্যে আহ্বান জানিয়েছি আমার উপর যে আপত্তি থাকে যে অভিযোগ থাকে বলুন আমি সকলের সামনে তার জবাব দেওয়ার চেষ্টা করব। কোনো কোনো সময় আমার ওপর সম্মেলনে ও বৈঠক আদিতে এত কঠোর সমালোচনা হয়েছে যে নতুন সদস্যরা তা দেখে আঁতকে উঠেছে যে এ ব্যাপার এত লোকের মধ্যে জামাত প্রধানকে এমন নির্মমভাবে পাকড়াও করা হচ্ছে কিন্তু আমি তাদেরকে এ বলে বুঝিয়েছি যে ভাই এ পন্থায় তো আমরা আমাদের দলকে সুপথে রাখতে পারি আপনারা এতে ঘাবড়াচ্ছেন কেন আমি যদি আমার দলের লোকদেরকে সন্তুষ্ট করতে না পারি তাহলে এ দল পরিচালনা আমি যোগ্য নই আমার সমালোচনা করা তাদের অধিকার আর তাদেরকে সন্তুষ্ট করা আমার দায়িত্ব তাদের যদি কোনো ব্যাপারে ভুল বোঝাবুঝি হয়ে থাকে তাহলে আমি তাদেরকে বুঝিয়ে সন্তুষ্ট করব আর যদি তাদের অভিযোগ সত্য হয়ে থাকে তাহলে আমি ত্রুটি স্বীকার করে নিজকে সংশোধন করব। এ পন্থায় আমরা এ যাবৎ আমাদের দলকে ত্রুটিমুক্ত রাখার চেষ্টা করেছি আমাদের সিদ্ধান্ত গ্রহণ পদ্ধতি এবার জামাতের পরামর্শ গ্রহণের পদ্ধতি সম্পর্কে কয়েকটি কথা বলবো জামাতের সমস্ত ইতিহাসে মাত্র দুবারই অধিকাংশের ভোট নিয়ে ফয়সালা করতে হয়েছে নচেত এ যাবৎ আমরা সর্বসম্মতভাবেই সব ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করেছি মজলিশের সুরার মাত্র একজন সদস্য আমাদের সকলের মতামতে সন্তুষ্ট হতে পারেননি বলে আমি অনেক সময় কয়েকদিন পর্যন্ত একই ব্যাপারে আলোচনা অব্যাহত রেখেছি পৃষ্ঠা একত্রিশ এমন বহুবার হয়েছে যে মজলিসের সুরার সদস্যরা আলোচনার দীর্ঘ সূত্রিতায় অতিষ্ঠ হয়ে দাবি করে বসতেন যে ভোট গ্রহণ করে অধিকাংশের মতানুসারে ফায়সালা করা হোক কিন্তু আমি তাদেরকে বুঝিয়েছি যে আমরা যে কাজ নিয়ে অগ্রসর হচ্ছি তার জন্য সমগ্র জামাতের পূর্ণ ঐক্যমত্য সহকারে চলা প্রয়োজন এজন্য মজলিশা সুরার কোনো এক ব্যক্তির মনেও যদি কোনো সংশয় থেকে থাকে তবে তা দূর করার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করুন আর কেবলমাত্র অনন্যপায় অবস্থায় ভোট নিয়ে ফয়সালা করুন এজন্য আমাদের মজলিসের সুরায় যখন যে ফয়সালা হয়েছে সমগ্র জামাত পূর্ণ আত্মতৃপ্তির সাথে তা বাস্তবায়িত করেছে জামাত ইসলামের মজলিসের সুরাকে জামাত সদস্যরা তাদের প্রত্যক্ষ ভোটে নির্বাচন করে এতে কোনো এক ব্যক্তি মনোনীত হন না বর্তমান মজলিসের সুরার পূর্ব পাকিস্তান থেকে আলেমদের সংখ্যা পাঁচজন বিয়ে তিনজন এম এ দুইজন এবং ইঞ্জিনিয়ার একজন পশ্চিম পাকিস্তান থেকে আলেম সতেরো জন বিএ পাঁচজন বিএবিএচ একজন এলএলবি দুইজন এম এ একজন এম কম একজন এবং বিএসসি ডিগ্রি একজন এ পরিসংখ্যান থেকে বোঝা যাচ্ছে যে মজলিসের সুরায় আলেম ও আধুনিক শিক্ষিতদের অপূর্ব সমাবেশ ঘটেছে এবং তারা সম্মিলিতভাবে সিদ্ধান্ত গ্রহণ করেন রাষ্ট্র পরিচালনায় জামাত পূর্ণরূপে সমর্থ। এমনিভাবে জামাত জাতীয় পরিষদের জন্য যেসব প্রার্থী মনোনীত করেছে তাদের মধ্যে কি ধরনের যোগ্যতা সম্পন্ন লোক রয়েছে তাও আমি আপনাদের সামনে ব্যক্ত করছি অনেকে বলে বেড়াচ্ছেন যে এই মৌলবীরা কি করে দেশ চালাবে এবার এই মৌলভীগুলোর তালিকা দেখুন এবং চিন্তা করুন যে এরা দেশ চালাতে পারে কিনা পূর্ব পাকিস্তান থেকে জাতীয় পরিষদের মনোনীত প্রার্থীদের মধ্যে সতেরো জন আলেম ষোলো জন বিএ একজন ইঞ্জিনিয়ার একজন ব্যারিস্টার একত্রিশ জন এলএলবি এবং একুশ জন এম এ আর পশ্চিম পাকিস্তান থেকে তেরো জন আলেম বারো জন এলএলবি সতেরো জন এম এ এমএসসি ও এমকম বারো জন বিএ ও বিএসসি দুইজন ইঞ্জিনিয়ার ও দুইজন এমবিবিএস একজন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল একজন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার ও তিনজন অবসরপ্রাপ্ত মেজর রয়েছেন পৃষ্ঠা বত্রিশ এরা বর্তমান যুগের রাজনৈতিক নেতৃবৃন্দের চাইতে বিদ্যাগত যোগ্যতার দিক দিয়ে কোনো অংশে কম নন অন্তত অন্যান্য রাজনৈতিক নেতাদের সমান দক্ষতার সাথেই এরা দেশ পরিচালনা করতে পারবেন তবে পার্থক্য হচ্ছে আমাদের এই টিমের মধ্যে ওলামাও রয়েছেন যারা তাদেরকে প্রত্যেক পদে পদে ইসলামের হুকুম আকাম সম্পর্কে উপদেশ দিতে পারবেন এই আলেম ও আধুনিক শিক্ষিত প্রার্থী দলের মধ্যে পরস্পর এত ঘনিষ্ঠ সহযোগিতা বিদ্যমান যে তারা পাকিস্তানকে ইসলামী আদর্শের ভিত্তিতে একটি আধুনিকতম রাষ্ট্ররূপে গড়ে তুলতে সম্পূর্ণরূপে সমর্থ এছাড়া আর একটি বিষয়ের দিকে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব তা হচ্ছে আমাদের জামাতের সংগঠন সারা দেশে পরিব্যাপ্ত দেশের কোনো অংশ এমন নেই যেখানকার লোক জামাতে সামিল হয়নি বাঙালি পাঞ্জাবি পাঠান বেলুচি সিন্ধি ব্রোহিথা পাকিস্তানের জনসংখ্যার সকল উপাদান এর মধ্যে সামিল রয়েছে দেশের কোনো অংশের জনগণ ক্ষতিগ্রস্ত হতে পারে এমন কোনো ফ্যাস করা এর পক্ষে সম্ভব নয় এটা কোনো সীমিত বা অঞ্চলভিত্তিক দল নয় এবং কোনো বিশেষ এলাকার ভাবাবেগকে জাগিয়ে তুলে ক্ষমতার প্রতিদ্বন্দ্বিতায় আসছে না যেমন দল বিভিন্ন এলাকা থেকে আসছে এবং নিজ নিজ এলাকার ভাবাবেককে জাগ্রত করে আসছে পরিষদে পৌঁছলে তারা দেশকে ছিন্ন ভিন্ন করার সিদ্ধান্ত সহজেই গ্রহণ করতে পারবে দেশকে ঐক্যবদ্ধ রাখার পক্ষে কোনো সিদ্ধান্ত গ্রহণ তাদের পক্ষে অসম্ভব হবে কিন্তু জামাতে ইসলামী এমন একটি দল যার সংগঠন সারা দেশে বিস্তৃত এবং দেশের প্রত্যেক অংশের জনগণ অন্তর্ভুক্ত রয়েছে এ কথাও বিশেষভাবে লক্ষণীয় যে জামাতে ইসলামী উনত্রিশ বছর আগে তার যে উদ্দেশ্য ও লক্ষ্য নির্ধারণ করেছিল আজও সেটাই তার উদ্দেশ্য ও লক্ষ্য জামাতে উনত্রিশ বছরের মধ্যে কখনো এক মুহূর্তের জন্য লক্ষ্যচ্যুত হয়েছে এ কেউ প্রমাণ করতে পারবে না সুতরাং সে ক্ষমতায় এলে এ দেশে ইসলামী ব্যবস্থা ছাড়া অন্য কিছু ক্যাম্প করবে এটা কল্পনাও করা যায় না এরপর মাগরীব নামাজের জন্য বিরতি হয় নামাজের পর নিম্নলিখিত ভাষণ প্রদত্ত হয় অপপ্রচারকারীদের প্রতি চ্যালেঞ্জ এবার আমি জামাতের ইতিহাস একটু বিস্তারিতভাবে বর্ণনা করব আগে উল্লেখ করা হয়েছে যে উনিশশো সালের আগস্ট মাসে পঁচাত্তর জন সদস্য এবং চুয়াত্তর টাকা চোদ্দ আনা তহবিল নিয়ে জামাতের কাজ শুরু হয় আর দুই আনা হলেই টাকা ও সদস্য সংখ্যা সমান হয়ে যেতে পৃষ্ঠা তেত্রিশ এরপর মাগরিব নামাজের জন্য জামাত প্রতিষ্ঠিত হবার দশ মাস পর আমরা কেন্দ্রীয় অফিস লাহোর থেকে বাইরে স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করি উনিশশো বিয়াল্লিশ সালের জুন মাসে আমরা পাঠানকোট থেকে চার মাইল দূরবর্তী গ্রাম দারুল ইসলামে স্থানান্তরিত হই যেহেতু এ সময় দেশে পাকিস্তান প্রতিষ্ঠার জন্য এক দুর্বার আন্দোলন চলছিল তাই শহরে বসে আমরা কাজ চালাই আর ইচ্ছায় বা অনিচ্ছায় এ আন্দোলনের সাথে একটা দ্বন্দ্ব বেঁধে যাক তা আমাদের কাম্য ছিল না এজন্য আমরা শহর ছেড়ে গ্রামে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করি পাকিস্তান আন্দোলনের কোনো প্রকার বিরোধিতা করার কথা জামাত ইসলামী কখনো কল্পনাও করেনি আজ যে কোনো ব্যক্তি আমাদের বিরুদ্ধে যা খুশি অপবাদ রটাক কিন্তু জামাতের কোনো প্রস্তাব কোনো সম্মেলনের কার্য কার্যবিবরণী এবং কোনো বিবৃতি থেকেই কথা প্রমাণিত হয় না যে জামাতে ইসলাম পাকিস্তানের করেছিল। আমরা শুধু চেয়েছিলাম, নির্জন গ্রামে গিয়ে নির্বিলিতে আমাদের সদস্য ও মুতাফিকদের ট্রেনিং দিতে ও সংগঠন মজবুত করতে আমরা নিজেদেরকে পাকিস্তান আন্দোলনের সম্ভাব্য ব্যর্থতার পর সারা দেশে মুসলমানদের ওপর যে দুর্দশা নেমে আসবে তার মোকাবেলার জন্য প্রস্তুত করছিলাম আর পাকিস্তান আন্দোলনের সাফল্যের পর ভারত মুসলমানদের উপর যে অত্যাচার এবং পাকিস্তানে ইসলামের প্রতি যে ঔদাসীর্ণ প্রদর্শনের আশঙ্কা ছিল তা প্রতিহত করার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছিলাম তাই আমরা নিজেদের ট্রেনিং ও সংগঠনের জন্য একটি বিশেষ পদ্ধতি গ্রহণ করেছিলাম যা সম্ভাব্য ভবিষ্যৎ পরিস্থিতি যতই ভয়াবহ হোক না কেন আমাদের সংগঠনকে যেন বিন্দুমাত্র বিচলিত করতে না পারে এবং সংগঠন যেন যথারীতি কায়েম থাকে আমরা অনুমান করতে পেরেছিলাম ভবিষ্যতে যে পরিস্থিতির উদ্ভব হওয়ার আশঙ্কা রয়েছে তা উন্মুক্ত হওয়ার পর এ ধরনের সংগঠন কায়েম করা সম্ভব হবে না এজন্য আমরা এই ছয়টি বছর শুধুমাত্র আমাদের সংগঠন মজবুত করার কাজে ব্যয় করি এর সাথে আমরা পরবর্তী পরিস্থিতির জন্য উপযোগী একটি কর্মপন্থা অবলম্বন করি জামাতের বার্ষিক সম্মেলনগুলো দেশের বিভিন্ন অংশে অনুষ্ঠান করা এবং প্রত্যেক সম্মেলনের শেষে জাতি ধর্ম নির্বিশেষে সর্বসাধারণের জন্য একটি জনসভার আয়োজন করা ছিল এ কর্মপন্থার একটি বিশেষ দিক আমরা এসব জনসভায় হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান মোট কথা প্রত্যেক জাতির লোকে ডেকে আনতাম এবং তাদের সামনে ইসলামের খালেজ দাওয়া পেশ করতাম পৃষ্ঠা চৌত্রিশ কর্মপন্থা অবলম্বন করি বার্ষিক সম্মেলনগুলো দেশের বিভিন্ন অংশে অনুষ্ঠান করা ইসলাম কি তার মূলনীতি কি এবং সেসব মূলনীতি দ্বারা মানব জাতির কল্যাণ সাধন কিভাবে সম্ভব এসব কথাই তাদেরকে আমরা ব্যাখ্যা করে বুঝাতাম। অত্যন্ত ভয়াবহ সময়ে যখন হিন্দু ও মুসলমান এবং শিখ ও মুসলমানদের মধ্যে মারাত্মক দাঙ্গা অনুষ্ঠিত হচ্ছিল তখনও আমরা এ কাজ অব্যাহত রাখি সে সময় জামাত ইসলামী একমাত্র দল ছিল যা ভারতের বিভিন্ন অংশে পরস্পর দাঙ্গায় লিপ্ত জাতিসমূহকে এক সভায় মিলিত করতে পারত এবং তাদের সামনে ইসলামের দাওয়াত পেশ করত আমরা এমন পন্থায় ইসলামের দাওয়াত পেশ করতাম যে হিন্দু শিখ এবং ইসলামের কঠোর দুশ্মনও তা শুনত উনিশশো সালে যখন দাঙ্গা পরিস্থিতি চরম আকার ধারণ করল এবং সারা দেশে সাংঘাতিক রকমের হানাহানি চলতে লাগলো তখন আমি শেষবারের মতো ভারত সফর করি এবং বিভিন্ন জায়গায় বক্তৃতা দেই উনিশশো সালের এপ্রিল মাসে মাদ্রাজের একটি জনসভায় বক্তৃতা প্রসঙ্গে আমি ভারতে মুসলমানদের অনাগত ভবিষ্যতের বিপদ ও কর্তব্য অত্যন্ত বিস্তারিতভাবে বিশ্লেষণ করি আমার সে ভাষণ জামাত ইসলামের কার্যবিবরণী পঞ্চম খণ্ডে রয়েছে আমি চুলচেরা বিশ্লেষণ করে ভারতের মুসলমানদের হুঁশিয়ার করে দেই যে হিন্দু জাতীয়তাবাদ এ যাবৎ দু পায়ে খারাপ ছিল তার এক পা হচ্ছে ইংরেজের মোকাবেলার স্বাধীনতা সংগ্রাম আর দ্বিতীয়টি হল মুসলমানদের বিরুদ্ধে শত্রুতা দেশ বিভাগের পর এর একটা আপনা আপনি খসে পড়বে কেননা ইংরেজ জাতির মোকাবেলায় আজাদি সংগ্রামের আর প্রয়োজন থাকবে না এরপর এর জাতীয়তা শুধু এক পায়ে খাড়া থাকবে আর তা হচ্ছে মুসলিম বৈরিতা হিন্দু জাতীয়তাবাদ তার এই পাটা বহাল রাখার যথাসাধ্য চেষ্টা করবে এজন্য সে মুসলমানদের ওপর সব রকমের জুলুম অত্যাচার চালাবে এবং এসব দীর্ঘকাল পর্যন্ত মুসলমানদের বরদাস্ত করতে হবে কিন্তু এরপর আপনারা জেনে রাখুন হিন্দু জাতের মধ্যে যে অভ্যন্তরীণ সব বিরোধিতা বর্তমান রয়েছে শেষ পর্যন্ত তা বেরিয়ে পড়বে এবং এসব সব বিরোধিতার কারণে এ জাতীয়তাবাদ আপনা আপনি মৃত্যুবরণ করবে সে সময় পর্যন্ত আপনাদের ধৈর্য ধারণ করতেই হবে এ সময়ের মধ্যে আপনাদের উচিত ভারতের সমস্ত বড় বড় ভাষায় যথা হিন্দি মারাঠি গুজরাটি তামিল তেলেগু মালায়ালম বাংলা প্রভৃতিতে যথাসম্ভব বেশি বেশি করে ইসলামী বই পুস্তক প্রকাশ করা এদেশের বড় বড় ভাষায় যদি আপনারা ইসলামী পুস্তক প্রকাশ করেন তাহলে আপনাদের ভবিষ্যৎ বংশধর যেমন ইসলাম সম্পর্কে জ্ঞাত থাকবে তেমনি হিন্দুদের মধ্যে ইসলামের প্রসার ঘটবে পৃষ্ঠা পঁয়ত্রিশ উনিশশো সালের মে মাসে পাঠানকোটের নিকটবর্তী দারুল ইসলাম গ্রামেও আমরা একটি জনসভা অনুষ্ঠিত করি এবং হিন্দু শিখ ও মুসলমান সবাইকে এতে যোগদান করার দাওয়াত জানাই এ সময় পূর্ব পাঞ্জাবে এক ভয়াবহ দাঙ্গা চলছিল তা সকলেরই জানার এহেন পরিস্থিতিতে এ তিন জাতি একই সভায় মিলিত হবে এ কেউ কল্পনা করতে পারেনি কিন্তু খোদার রহমতে আমরা তাদেরকে সমবেত করেছি এবং এ সভায় আমি যে ভাষণ দিই তা ভাঙ্গা গড়া নামে একটি পুস্তিকাকারে প্রকাশিত হয়েছে আজও যে কোনো ব্যক্তি সে ভাষণ পড়লে বুঝতে পারবেন যে আমি সে সাংঘাতিক পরিস্থিতিতেও উক্ত জনসমাবেশে কিভাবে সত্য কথা বিবৃত করেছি দেশ বিভাগের পর জামাতের কর্মসূচি উনিশশো সালের মে মাসে দারুল ইসলামে জামাত ইসলামীর সদস্য ও মোত্তাফিকদের একটি সম্মেলন অনুষ্ঠিত হয় এতে আমি দেশ বিভাগের পর পাকিস্তানে কিভাবে কাজ করতে হবে তা সবিস্তারে তার বিশ্লেষণ করেছিলাম আমার এই বক্তৃতা জামাত ইসলামের দাওয়াত নামে প্রকাশিত হয়েছে এটি পড়ে স্পষ্ট বোঝা যায় যে দেশ বিভাগের আগেই জামাত ইসলামী পাকিস্তানে ইসলামী আন্দোলনের কী রূপ স্পষ্ট পরিকল্পনা গ্রহণ করেছিল দেশ বিভাগের পর উনিশশো সালের আগস্টের শেষের দিকে জামাত ইসলামের কেন্দ্র দারুল ইসলাম থেকে লাহরে স্থানান্তরিত হয় পাদটিকা এক এ সময় জামাতের মোট সদস্য সংখ্যা ছিল ৬২৫ জন তমধ্যে দুশো জন ভারত ও অধিকৃত কাশ্মীরে রয়ে গেছেন আর পাকিস্তানে যে সব সদস্য আগে থেকে ছিলেন এবং যারা হিজরুত করে এলেন তাদের নিয়ে মোট তিনশো পঁচাশি জন হল এভাবে পাকিস্তানে তিনশো পঁচাশি জন সদস্য নিয়ে জামাতের কাজ শুরু হয় আমরা প্রথম দিনই ভারতীয় জামাত ইসলামী ও পাকিস্তান জামাতে ইসলামীর সংগঠন আলাদা করে ফেলি আজকাল অনেকে আমাকে পরিহাস ছলে বলেন যে তুমি পালিয়ে পাকিস্তানে এলে কেন আমি অবশ্য বুঝি যে পাকিস্তানে আমার অবস্থান তাদের জন্য কি সাংঘাতিক মর্মপীড়ার কারণ আর এই মর্মপীড়ায় আমি তাদের প্রতি সহানুভূতি প্রকাশ করি তবে তারা হয়তো জানেন না যে আমি তখন পূর্ব পাঞ্জাবে ছিলাম এবং সে এলাকা থেকে জোরপূর্বক মুসলমানদের উৎখাত করার কারণে আমার পক্ষে পাকিস্তানে আসা ছাড়া উপায় ছিল না এরূপ না হলে আমি অবশ্যই ভারতীয় জামাতি ইসলামের কাঁধে কাঁধ মিলিয়ে ভারতীয় মুসলমানদের সেবায় আত্মনিয়োগ করতাম তবু পাকিস্তানের জামাত কর্মীরা তো আর চুপ করে বসে থাকতো না তারা আজকাল যে দায়িত্ব পালন করছেন তা আমি না এলেও করতেন এবং যে কাজের দরুন এ ভদ্রলোকেরা মর্মপীড়ায় ভুগছেন তা না না। পৃষ্ঠা হয়ে যেত কেন কেননা এ দুটোর মধ্যে যোগাযোগের কোনো সম্ভাবনা ছিল না পরে সংবাদপত্রের মাধ্যমে জানা যায় যে অধিকৃত কাশ্মীরের সংগঠনও ভারতীয় জামা থেকে পৃথক করে ফেলা হয়েছে দেশ বিভাগের পর মাত্র কয়েক মাস অতিবাহিত না হতেই দেখা গেল দেশ বিভাগের আগে আমরা যেসব আশঙ্কা প্রকাশ করেছিলাম তা সত্য প্রমাণিত হচ্ছে যে ধরনের পরস্পর বিরোধী চরিত্রের অধিকারী লোকেরা একত্র হয়ে পাকিস্তান আন্দোলন পরিচালনা করছিলেন তা দেখে আমরা পাকিস্তান হবার পরবর্তী অবস্থা উপলব্ধি করতে পেরেছিলাম বাস্তবেও দেখা গেল তাই হচ্ছে আজ তেইশ বছর পর আমরা পূর্ণ দৃঢ়তার সাথে বলতে পারি যে দেশ বিভাগের কয়েক বছর আগে আমরা যা বলেছিলাম তার প্রত্যেকটি এক এক করে সত্য প্রমাণিত হয়েছে এখন কারোর সাধ্য নেই আমাদের দাবিকে মিথ্যা প্রতিপন্ন করে দেশ বিভাগের পর আমরা পাকিস্তানে এসে সর্বপ্রথম মুহাজিরদের সেবায় আত্মনিয়োগ করি আমি অত্যন্ত দুঃখের সাথে বলছি যে তখন আজ যারা নিজেদেরকে পাকিস্তান প্রতিষ্ঠাতা বলে দাবি করেন তাদের একটি উল্লেখযোগ্য অংশ হিন্দুদের পরিত্যক্ত জায়গা জমি দখলের চেষ্টায় ছিল আর তাদের মধ্যে কত মহাজিদের ক্যাম্পে তাদের সেসব সুন্দরী মেয়ে খুঁজে বেড়াচ্ছিল যারা হিন্দু ও শিখদের হাত থেকে কোনো ক্রমে বেঁচে এসেছিল এ সময় মহাজিদের মধ্যে রেশন বন্টন করার জন্য খোঁজ সরকারি অফিসারদেরও জামাত কর্মীদের উপর নির্ভর করতে হয়েছিল যে তাদের মাধ্যমে রেশন মহাজিদের কাছে ঠিক ঠিক পৌঁছাবে দেশ বিভাগের পর থেকেই যে এ ধরনের পরিস্থিতি দেখা দিতে শুরু করেছিল তার সাক্ষী এখনো রয়েছে এরপর আমরা স্পষ্টত অনুভব করলাম যে পাকিস্তানের প্রতিষ্ঠাতাদের এখন আর পাকিস্তানকে ইসলামী রাষ্ট্রে পরিণত করার ইচ্ছে নেই ছিল কিছু সংখ্যক লোক আমার এই কথাটির নানা রকম ভিত্তিহীন অর্থ গ্রহণ করে আমার বিরুদ্ধে অপপ্রচারণা শুরু করে দিয়েছে কেউ বলেছেন আমি নাকি বলতে চাই যে পাকিস্তানের প্রতিষ্ঠাতাদের প্রথম থেকেই ইসলামী রাষ্ট্র গঠনের ইচ্ছে ছিল না অধিকন্ত আরও দুষ্টুমি করে এর মধ্যে এ অর্থ ঢুকাবার চেষ্টা করা হয়েছে যে আমি আসলে নাকি কায়দে আজমের বিরুদ্ধে বিষোদ্গার করেছি অথচ এ দুটোই ভুল কায়েদে আজম সম্পর্কে আমার ধারণা আমি মনির তদন্ত আদালতের সামনে প্রদত্ত আমার দ্বিতীয় বিবৃতিতে আটই নভেম্বর উনিশশো তিপ্পান্নতে উল্লেখ করেছি এবং তিনি যে একটি খালেজ ইসলামী রাষ্ট্র কায়েম করতে চেয়েছিলেন তা অকাট্য যুক্তি প্রমাণ দ্বারা স্বপ্রমাণ করেছে পাকিস্তানের প্রতিষ্ঠাতা বলতে আমি যেসব সুবিধাভোগী লোককে বুঝিয়েছি যারা পাকিস্তান আন্দোলন জনপ্রিয় হচ্ছে দেখে তাতে শুধু যোগদানি করেননি বরং আগের কাতারে গিয়ে দাঁড়িয়েছিলেন অবশ্য তাদের সম্পর্কেও আমি এরূপ বলিনি যে প্রথম থেকে তাদের ইসলামী রাষ্ট্র কায়েম করার ইচ্ছে ছিল না বরং পাকিস্তান কায়েম হওয়ার পরেই তাদের কার্যকলাপ তারা বোঝা গিয়েছিল যে তাদের সে ইচ্ছে আর বহাল নেই নতুবা আদর্শ প্রস্তাব পাশ হতে দেড় দু বছর লেগে যাওয়ার কারণ কি তা প্রথমে পাশ করা যেত তাছাড়া ইসলামী রাষ্ট্রের বিপক্ষে যেসব খোরা যুক্তি দেওয়া হচ্ছিল তাই বা কেন দেওয়া হলো পৃষ্ঠা সাঁত্রিশ আমি জিজ্ঞেস করি এবং প্রত্যেকেরই চিন্তা করে দেখা উচিত যে বাস্তবিক যদি পাকিস্তানকে ইসলামী রাষ্ট্ররূপে গড়ে তোলা তাদের ইচ্ছে থাকত তাহলে প্রথম সুযোগেই গণপরিষদের আদর্শ প্রস্তাব পাশ করা কি উচিত ছিল না যে প্রস্তাবকে দেড় দু বছরের চেষ্টার পর পাশ করা হলো তা তো প্রথম দিনেই পাশ হয়ে যাওয়া উচিত ছিল কিন্তু আমরা বিস্মিত হয়ে দেখি বড় বড় নেতারা তাদের বক্তৃতায় বলছিলেন যে এখানে যদি ইসলামী রাষ্ট্র কায়েম হয় তাহলে শতকরা পঁচানব্বই জন লোকের হাত কাটা যাবে অর্থাৎ কিনা তাদের মতে পাকিস্তানের শতকরা পঁচানব্বই জন চোর এমনকি এরূপ কথাও বলা হয়েছিল যে এখানে ইসলামী রাষ্ট্র কায়েম হলে আমরা দুনিয়ার সামনে মুখ দেখাবো কি করে এরূপ লজ্জাকর যুক্তিও দেয়া হলো যে পাকিস্তানে ইসলামী রাষ্ট্র কায়েম হলে ভারতে হিন্দু রাষ্ট্র কায়েম হয়ে যাবে এরূপ আরও কত বাহানা যে সে সময় তোলা হয়েছিল তার কোনো ইয়ত্তা নেই তাহলে ইসলামী রাষ্ট্রের চারটি মূলনীতি এই পরিস্থিতি যখন দেখা দিল এবং ইসলামী রাষ্ট্রের দাবি উপেক্ষা করার প্রয়াস চলল তখন আমি উনিশশো সালে ফেব্রুয়ারি মাসে লাহোর ল কলেজে এক বক্তৃতা দেই। এতে আমি ইসলামী রাষ্ট্র ও ইসলামী আইন কানুন সম্পর্কে সব ভুল ধারণা অপনদন করি আমি সেও বক্তৃতায় প্রথমে পাকিস্তানকে একটি ইসলামী রাষ্ট্রে পরিণত করার গুরুত্ব ব্যাখ্যা করি এবং তারপরে চারটা মূলনীতি বর্ণনা করি যা স্বীকার না করলে পাকিস্তান ইসলামী রাষ্ট্র হতে পারে না এক আল্লাহর সার্বভৌমত্ব স্বীকার করতে হবে দুই সরকারকে অঙ্গীকারে আবদ্ধ হতে হবে যে আল্লাহর নির্ধারিত সীমানার মধ্যে থেকে কাজ করবে তিন ব্রিটিশ শাসন আমলের উত্তরাধিকার ইসলাম বিরোধী আইনগুলো সংশোধন করতে হবে চার ভবিষ্যতের যাবতীয় আইন আইনকানুন ইসলাম অনুযায়ী রচিত হবে আমি প্রস্তাব পেশ করি যে আমাদের গণপরিষদের কর্তব্য প্রথমে আইনের ভাষায় এই মূলনীতিগুলো মঞ্জুর করায় এরপরে এ সরকার ইসলামী সরকার বলে গণ্য হবে এছাড়া এখানে ইসলামী রাষ্ট্র কায়েম হবে না যেমন কোনো ব্যক্তি কালেমা তাই বা মুখে উচ্চারণ না করে মুসলমান হতে পারে না তেমনি কোন রাষ্ট্র সে পর্যন্ত মুসলমান হতে পারে না যে পর্যন্ত সে স্বীকার না করে যে তার বাদশাহ হচ্ছেন আল্লাহ ইসলাম পাদটিকা হবে এসব প্রশ্নের বিস্তারিত জবাব আমি এপ্রিল ও মে উনিশশো সালে লাহোর মুলতান করাচি রাওয়ালপিন্ডি শিয়ালকোট ও পেশোয়ারে প্রদত্ত বক্তৃতাসমূহে দিয়েছিলাম এসব বক্তৃতা পুস্তিকাকারে মুতালাবায়ে নিজামে ইসলামী নামে তখনই প্রকাশিত হয়েছিল এখন সেটি আমার গ্রন্থ ইসলামী রিয়াসতে সামিল করা হয়েছে ইসলামিক কানুন নামে একটি পুস্তিকার আকারে এ ভাষণ প্রকাশিত হয়েছে পৃষ্ঠা যতক্ষণ সে স্বীকার না করবে যে দুনিয়াতে যারা এ সরকার পরিচালন করে তারা আল্লাহর প্রতিনিধি হিসেবেই তা করে যতক্ষণ সে স্বীকার না করবে যে তার আইন কানুনের উৎস কোরআন ও সুননা যে পর্যন্ত সে সিদ্ধান্ত না করবে যে তার চতুর্সীমার মধ্যে অনইসলামী আইন জারি হতে পারবে না ততক্ষণ তা আনুষ্ঠানিকভাবে একটি ইসলামী রাষ্ট্রের মর্যাদা লাভ করে না একটি জঘন্য মিথ্যা ও নেতৃবৃন্দের গ্রেপ্তারি এ দাবি উত্থাপন করার পর যখন আমরা তার পক্ষে জনমত গঠনের চেষ্টা শুরু করলাম অমনি ক্ষমতাসীনরা কি করে আমাদের মুখ বন্ধ করা যায় সে চেষ্টায় মেতে উঠলেন প্রকাশ্যে তো আর ইসলামী রাষ্ট্র কায়েম করতে রাজি নয় এমন কথা ঘোষণা করা সম্ভব ছিল না এজন্য যাতে আমাকে আমার সঙ্গী সাথীদেরকে অন্য কোনো অভিযোগের ফাঁদে আটকানো যায় সেজন্য একটি ষড়যন্ত্র তৈরি হলো ষড়যন্ত্রটা হচ্ছে উনিশশো সালের মে মাসে পেশোয়ার থেকে জনৈক ভদ্রলোক আমার কাছে এলেন তিনি আজাদ কাশ্মীরের পাবলিসিটি অফিসার ছিলেন তিনি আমার সাথে গোপন আলাপ করার ইচ্ছে ব্যক্ত করলে আমি তাকে নির্জন কক্ষে ডেকে আনলাম তিনি জিজ্ঞেস করলেন আপনি কাশ্মীরদের জেহাদে অংশগ্রহণ করছেন না কেন আমি বললাম এর একটি কারণ রয়েছে যে আমি ব্যক্ত করতে চাই না তিনি বললেন অন্তত পক্ষে আমাকে তো বলুন আমি শুধু ব্যক্তিগতভাবে আপনাকে জিজ্ঞেস করছি আমি বললাম যে জাতির সাথে পাকিস্তানের সরকার যুদ্ধ করে না তার সাথে পাকিস্তানের নাগরিকরা কি করে যুদ্ধ করতে পারে আমি এটা বুঝতে পারি না কিন্তু আমি এ ব্যাপারে নীরবই থাকতে চাই আমার মতামত ব্যক্ত করতে চাই না পরের দিনই তিনি সংবাদপত্রে বিবৃতি জারি করে দেন যে মৌলানা মৌদুদি কাশ্মীরের জেহাদকে হারাম বলে ফতোয়া দিয়েছেন এবং একথাও বলেছেন যে এ যুদ্ধে যারা নিহত হচ্ছে তাদের হারাম মৃত্যু এরপর এ মিথ্যাকে ব্যাপকভাবে প্রচার করা হল শ্রীনগর রেডিও তৎক্ষণাৎ তাকে নিজের স্বার্থে ব্যবহার করলো এবং কাশ্মীরে যুদ্ধরত মুজাহিদদের উদ্দেশ্যে প্রচার করতে লাগলো যে পাকিস্তানের উমুক আলেম বলেছেন যে তোমরা যুদ্ধ করে মরলে তোমাদের হারাও মৃত্যু হবে পৃষ্ঠা উনচল্লিশ আমি রেডিও পাকিস্তানকে লিখলাম যে অধিকৃত কাশ্মীর রেডিও আমার নামে সম্পূর্ণ মিথ্যা প্রচারণা চালাচ্ছে আমাকে এর প্রতিবাদ করার এবং এটা যে সম্পূর্ণ মিথ্যা প্রচারণা তা জনগণের সামনে বলার অনুমতি দেয়া হোক কিন্তু আমাকে অনুমতি দিতে সরাসরি অস্বীকার করা হয় এর অর্থ হচ্ছে পাকিস্তানে ইসলামী শাসনের দাবি নস্বত করা আমাদের ক্ষমতাসীনদের দৃষ্টিতে কাশ্মীর সমস্যার চেয়েও জরুরি ও গুরুত্বপূর্ণ ছিল আমার নাম নিয়ে কাশ্মীরের মুজাহিদদের উৎসাহ ভঙ্গ করা হচ্ছিল অথচ তাদের সে ব্যাপারে পরোয়াই ছিল না তাদের কেবল চিন্তা ছিল ইসলামী শাসনের আন্দোলনকে কিভাবে পর্যদস্ত করা যায় আজ পর্যন্ত সে মিথ্যা অপবাদের পুনরাবৃত্তি করা হচ্ছে যখনই আমি পাকিস্তানের সংস্কারের জন্য কোনো চেষ্টা চালাই অমনি এ মিথ্যার ফানুষ ওড়ানো শুরু হয় অথচ আমি একাধিকবার প্রতিবাদ করেছি এ মিথ্যা অপবাদ আরোপ করার পর উনিশশো আটচল্লিশ সালের অক্টোবর মাসে আমাকে এবং মাওলানা আমিন হাসান ইসলাহি ও মিয়া তোফায়েল মোহাম্মদকে গ্রেপ্তার করা হয় ক্রমে বিশ মাস আমাদেরকে আটক করে রাখা হয় তারা মনে করেছিল যে এ তিনজন মানুষকে আটক করলে জামাত ইসলামে খতম হয়ে যাবে কিন্তু জামাত যে তাসের ঘর নয় বরং গবেষণার পর তৈরি করা একটি মজবুত সংগঠন কথা তারা ভুলে গিয়েছিল আমাদের গ্রেপ্তারের পরেও ইসলামী শাসনতন্ত্রের দাবিকে প্রতিরোধ করা সম্ভব হয়নি অবশেষে উনিশশো সালের মার্চ মাসে আদর্শ প্রস্তাব পাশ করা হয় অথচ এটি আমাদের গণপরিষদে প্রথম দিনেই পাশ হওয়া উচিত ছিল কিন্তু এ প্রস্তাব পাশের আগে বা পরে এমন কোনো নিদর্শন পরিলক্ষিত হয়নি যাতে করে বোঝা যেতে পারে যে এখন বাস্তবিকে আমাদের দেশে ইসলামের শাসন কায়েম করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এর প্রকৃত স্বরূপ আমি মুক্তি লাভের পর এক বক্তৃতায় এরূপভাবে ব্যক্ত করেছিলাম যে এ একটি আজব বৃষ্টিপাত এর আগে কোনো মেঘ করেনি পরেও মাটিতে কোনো জীবনী শক্তির সঞ্চার হয়নি শুধু একটি প্রস্তাবে পাশ করা হয়েছে মাত্র প্রশ্ন হলো সরকার যদি সত্যি সত্যি আমাদের দাবি মনে প্রাণে গ্রহণ করে থাকেন তাহলে তার পরেও আমাদের দীর্ঘদিন পর্যন্ত আটক রাখার কি বৈধতা থাকতে পারে এরপরেও তো সরকারের বলা উচিত ছিল যে এখন জামাত ও মুসলিম লীগের উদ্দেশ্যের মধ্যে কোনো পার্থক্য নেই এবার আমরা সম্মিলিত উদ্দেশ্যের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করি পৃষ্ঠা চল্লিশ কিন্তু অভিজ্ঞতা থেকে বোঝা গেল যে ওই প্রস্তাব শুধুমাত্র আমাদের জব্দ করার জন্য পাশ করা হয়েছিল তা বাস্তবায়নের জন্য নয় এর পরেও আমাদের আটকাদেশ প্রত্যেক ছয় মাস পর পর সম্প্রসারিত করা হতে থাকে এ সময় অন্য একটি আদালত কোন মামলার রায় দেয় যে একজন মানুষের আটকাদেশ তিনবারের বেশি মেয়াদ বৃদ্ধি করা চলে না এ রায়ের ফলে নেহাই ঘটনাক্রমে আমরা মুক্তি পেয়ে গেলাম নচেত আদর্শ প্রস্তাব পাশকারীদের এরূপ ইচ্ছে ছিল না যে সারা জীবনেও কোনোদিন আমাদের জেল থেকে বের হতে দেবে খত নবতের আন্দোলন ইসলামী শাসনতন্ত্র বাঞ্চালের ষড়যন্ত্র জেল থেকে মুক্তি লাভের পর আমরা পুনরায় দাবি তুলি যে এখন আদর্শ প্রস্তাবের ভিত্তিতে শাসনতন্ত্র রচনা করতে হবে খাজা নাজিমুদ্দিন মরহুমের আমলে শাসনতন্ত্র রচনার কাজ শুরুও হয়েছিল কিন্তু তার গতিরোধ করার জন্য আবার এক চক্রান্ত করা হয় এবং উনিশশো সালে জামাত ইসলামের উপর তৃতীয় হামলা চালানো হয় আমি স্পষ্ট করে বলতে চাই যে ইসলামের শাসনতন্ত্রের দাবি ধামাচাপা দেওয়ার জন্য খতমে নবুয়তের আন্দোলন পাকিয়ে তোলা হয়েছিল মুনির রিপোর্ট থেকে এ সত্য স্পষ্ট হয়ে গেছে এবং আমি এ সম্পর্কিত সমস্ত তথ্য আমার গ্রন্থ কাদিয়ানি সমস্যায় বিস্তৃতভাবে বর্ণনা করেছি এ সময়ে খতমে আন্দোলনের নেতৃবৃন্দকে বহু বোঝানো হয় যে আল্লাহর ওয়াস্তে একবার শাসনতন্ত্রটা পাশ হতে দিন এবং এরপরে আপনারা এ সমস্যা তুলবেন উনিশশো আটচল্লিশ সালের এপ্রিল ও মে মাসে আমি দেশের বিভিন্ন স্থানের জনসভায় যেসব বক্তৃতা করি তাতে আমি একথাই বলেছিলাম আমি বলেছিলাম আমি আমার মুসলিম লীগ ভাইদের বলতে চাই আপনারা ইসলামী রাষ্ট্র কায়েম করার কথা বলে পাকিস্তান চেয়েছিলেন আপনারা সব কিছু ইসলামের নামেই করেছিলেন এখন আপনাদের পরীক্ষা সমাগত এ পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে এ দাবিকে নিজেদের দাবিতে পরিণত করুন একে মুসলিম লীগের আঞ্চলিক সংগঠনগুলো দ্বারা পাশ করিয়ে নিন অতপর প্রাদেশিক লীগে এটি তুলুন যারা এ দাবিতে একমত হবে না তাদেরকে বের করে দিন এখন কমিউনিস্ট নাস্তিক ধরনের লোকদের মুসলিম লীগের ওপর কর্তৃত্ব ফলাবার কোনো অধিকার নেই যদি এ দুটো কাজ সম্পন্ন হয়ে যায় দাবি মেনে নেওয়া ও ইসলাম বিরোধী লোকদের বের করে দেয়া তাহলে মুসলিম লীগ ও জামাত ইসলামীতে কোনো পার্থক্য থাকে না উভয়টি প্রায় এক হয়ে যায়। আমার গ্রন্থ ইসলামী রিয়াসাদ দেখুন সংস্করণ উনিশশো বাষট্টি পৃষ্ঠা তিনশো সাতাশি পৃষ্ঠা একচল্লিশ খাজা নাজিম রিপোর্ট তৈরি হয়ে গিয়েছিল শাসনতন্ত্র পাশ হতে আর বেশি বিলম্ব ছিল না শুধুমাত্র গণপরিষদে মূলনীতি কমিটির রিপোর্ট পেশ হতে এবং শাসনতন্ত্র মঞ্জুর হতে যা দেরি ছিল কিন্তু ঠিক এ মুহূর্তে দাঙ্গা হাঙ্গামা শুরু হয়ে গেল খাজা নাজিমউদ্দিন রিপোর্ট যেমন ছিল তেমনই রয়ে গেল লাহরে সামরিক আইন জারি হল খাজা নাজিম উদ্দিনের ওজারতি গেল আর সে সাথে আমলাতন্ত্রের রাজত্ব এমন মজবুতভাবে শিকড় বেড়ে বসল যে আজও পর্যন্ত তা থেকে অব্যাহতি পাওয়া যায়নি উনিশশো সাল থেকে একটি সরকারি অথবা আধা সরকারি প্রচার সেল জামাত ইসলামের বিরুদ্ধে অবিরাম পুচ্ছে অভিযান চালিয়ে আসছে এটি উনিশশো সাল পর্যন্ত অব্যাহত থাকে রীতিমতো বেতনভুক্ত অথবা মজুরের ভিত্তিতে নিযুক্ত লোকেরা জামাতের বিরুদ্ধে নানা রকমের অপবাদ রটনা এবং ইসলাম সম্পর্কে লোকদের মনে যতটুকু সম্ভব সন্দেহ ও সংশয় সৃষ্টির কাজে নিয়োজিত থাকে সরকারি তহবিল থেকে এজন্য লাখ লাখ টাকা ব্যয় হয় বহু পত্র পত্রিকা এই কাজ করতে থাকে বহু বই পুস্তক আমাদের বিরুদ্ধে প্রকাশ করা হয় এবং সরকারিভাবে প্রত্যেক মহলে তা বিলি করা হয় জামাতে ইসলামের দুর্নাম রটানোর জন্য কোনো সুযোগ বাকি রাখা হয়নি আর সে সাথে প্রত্যেক সম্ভাব্য উপায়ে জনগণের মনে বিভ্রান্তি ও সংশয় সৃষ্টির চেষ্টা করা হয় যেন লোকে অনন্য উপায় হয়ে ভাবতে শুরু করে যে ইসলামের নিকট কোনো রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থাও নেই আর বর্তমান যুগে কার্যোপযোগী কোনো আইনও নেই ১৯৫৫ সাল থেকে আলেমদের একটা গোষ্ঠীও আমাকে ও জামাত ইসলামীকে গালি গালাজ ও আমাদের বিরুদ্ধে কুৎসা রচনায় লেগে রয়েছে আমি জেলে থাকা অবস্থায় এই কাজ শুরু করা হয় আর আজ পনেরো বছর হয়ে যাচ্ছে গালাগালি এ অভিযান ক্রমশ জোরদার ও তীব্রতর হয়ে চলেছে স্বৈরাচারী আয়ুবের কবলে জামাত ইসলামী এরপরে আসে উনিশশো সালের ষড়যন্ত্রের কথা তখন জামাতকে সম্পূর্ণরূপে নির্মূল করার জন্য মারাত্মক চেষ্টা চালানো হয় এ লাহোর শহরে আমরা জামাতের সম্মেলন করছিলাম প্রথমে লাউড স্পিকারের অনুমতি দেয়া হল না তারপর তার জন্য অত্যন্ত সংকীর্ণ স্থান দেয়া হল এবং সেখানে সুসজ্জিত বাহিনী প্রেরণ করা হয় এই বাহিনী কে প্রেরণ করেছিল তা আজ আর কারো অজানা নেই পৃষ্ঠা বিয়াল্লিশ পরিকল্পনা ছিল গুন্ডারা এসে হট্টগোল বাঁধাবে আর জামাত ইসলামের কর্মীরা যদি কোনো গুন্ডার ওপর হাত তোলে তাহলে তৎক্ষণাৎ পুলিশ ব্যাপক হামলা চালাবে এবং জামাতকে নিষিদ্ধ ঘোষণা করে গুলি বর্ষণ শুরু করবে যারা এই পরিকল্পনা তৈরি করেছিল তার পরিষ্কার বলেছিল যে মিশরে ইখোয়ানের যে দশা হয়েছে আমরা এখানে জামাতের সে দশা করব কিন্তু আল্লাহর অনুগ্রহে জামাত নিজেকে এতটা সুশিক্ষিত ও সুসংগঠিত করে নিয়েছিল যে শত্রুদের এই সমস্ত পরিকল্পনা হয়ে গেল জামাতের একজন কর্মীও কোনো দুষ্কৃতিকারীর ওপর হাত তোলে নেই দুষ্কৃতিকারীরা এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত লাফালাফি করে বেড়ালো স্বামিয়ানার দড়ি কেটে দিল সমগ্র সভাস্থলে তারা হইচই করে বেড়ালো কিন্তু তারা যখন দেখল যে এখানে তাদেরকে কেউ কিছু বলেই না তখন অগত্যা মুখ পাংশু করে চলে গেল জামাতের জনসভা পূর্ণ শান্তি শৃঙ্খলার সাথে অব্যাহত থাকল তারা ভেবেছিল যে সম্মেলনে যখন আমার দিকে পিস্তল দিয়ে গুলি চালানো হবে তখন আমি কোনো চোখের নিচে গিয়ে পালাবো কিন্তু তারা যখন দেখল যে মানুষটা একদম দাঁড়িয়ে রয়েছে শেষ মুহূর্ত পর্যন্ত দাঁড়িয়েই থাকলো এবং এক মুহূর্তের জন্য বসল না তখন তারা হতদম হয়ে পড়লো যেমন তেমন লোকের পাল্লায় সম্মেলনের প্যান্ডেলের পেছনে বেশি মহিলা উপস্থিত ছিলেন দুষ্কৃতিকারীরা তাদের শিবিরেও বোতল ইত্যাদি নিক্ষেপ করে অথচ তাদের মধ্যে কোনো বিব্রত বোধ পরিদৃষ্ট হয়নি এই হাঙ্গামার মধ্যে আমাদের জনৈক কর্মী আল্লাহ বক্সকে শহীদ করে দেয়া হয় তার স্ত্রী ও মেয়ে মহিলাদের শিবিরে উপস্থিত ছিলেন তারা যখন আপন পিতা ও স্বামীর শাহাদাতের খবর জানতে পারেন তখন তারা কোনো আহাজারি পর্যন্ত করেননি বরং পূর্ণ ধৈর্যের সাথে বিছানাপত্র বেঁধে শহীদের লাশ নিয়ে রওনা হয়ে গেলেন আমি সে সময় আমার বক্তৃতায় বলেছিলাম যে আমরা দুনিয়ার কোনো আদালতে এখনের বিচার চাইব না এখনের মামলা অন্য এক জায়গায় দায়ের হয়ে গেছে এবং এর ফয়সলা ইনশাআল্লাহ সেখান থেকেই হবে শেষ পর্যন্ত সেই অদৃশ্য আদালত থেকে মামলার এমন আদর্শ বিচার হল যে খুব কম জালেমি তার জুলুমের এমন সাংঘাতিক পরিণতি দেখেছে পৃষ্ঠা তেতাল্লিশ জামাতকে বেআইনি ঘোষণা এর চক্রান্ত যখন ব্যর্থতায় পর্যবসিত হল তখন অবশেষে উনিশশো সালে জামাত ইসলামীকে হঠাৎ বেআইনি ঘোষণা করা হলো। জামাত ইসলামী উনিশশো সালের শাসনতন্ত্রে মৌলিক অধিকারের নিশ্চয়তা বিধানের দাবিতে সমগ্র দেশব্যাপী একটি দুর্বার স্বাক্ষর অভিযান পরিচালনা করে এ অভিযানের ফলে মৌলিক অধিকারের দাবি তারা মেনে নিতে বাধ্য হয়েছিল কিন্তু আইনের খসড়া বিল পরিষদে গৃহীত হওয়া সত্ত্বেও প্রেসিডেন্ট ইচ্ছাপূর্বক তাতে স্বাক্ষর দিতে বিলম্ব করেন উনিশশো সালের ছয়ই জানুয়ারি জামাত নিষিদ্ধ ঘোষণা করা ও আমাদেরকে গ্রেপ্তার করার কাজ সম্পূর্ণ হলে তারপর দশই জানুয়ারি প্রেসিডেন্ট উক্ত বিলে স্বাক্ষর দান করেন উদ্দেশ্য ছিল শুধু মৌলিক অধিকার আইনের সুফল থেকে আমাদেরকে বঞ্চিত করা কিন্তু আল্লাহর অনুগ্রহে তার এই পদক্ষেপও জামাতকে খতম করতে সক্ষম হয়নি হাইকোর্ট আমাদের গ্রেফতারি এবং সুপ্রিম কোর্ট জামাতের নিষিদ্ধকরণের নির্দেশকে বাতিল ঘোষণা করে যখন আদালত এ রায় ঘোষণা করে তারপর চব্বিশ ঘন্টা অতিবাহিত না হতেই জামাতে ইসলামী সে জায়গায় এসে দাঁড়ালো যেখানে আয়ুব খানের হামলার আগে দাঁড়িয়েছিল উনিশশো সালের সামরিক আইনে অন্যান্য দলের সাথে জামাতও পঁয়তাল্লিশ মাস নিষিদ্ধ থাকল তখন এরূপ হয়েছিল আমি তখনও স্পষ্ট ভাষায় বলে দিয়েছিলাম যে আপনারা এসব চক্রান্ত দ্বারা জামাতকে খতম করতে পারবেন না যখনই সামরিক আইন প্রত্যাহার করা হবে জামাত ইসলামের সংগঠন তখনই মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে পুনরায় বহাল হবে যে ইতিহাস আমি বর্ণনা করলাম তা থেকে আপনারা সহজে অনুমান করতে পারেন যে দেশ বিভাগের আগেই জামাতের সংগঠনকে যদি ছয় বছর ধরে মজবুত ভিত্তির উপর দাঁড় করানো না হতো তাহলে পরবর্তী যুগে একে ধ্বংস করার জন্য অবিশ্রান্তভাবে যেসব চেষ্টা তদ্বির করা হয়েছে তার ধাক্কা সামলাতে না পেরে জামাত বহু আগেই খতম হয়ে যেত গত তেইশ বছরের ক্ষমতাসীন সরকারসমূহ। আমলাতন্ত্র জায়গিরদার ও পুঁজিপতি ধর্মহীনতা ও সমাজতন্ত্রের ধারকবাহক দলগুলো বিভিন্ন রকমের বিভ্রান্তির প্রসারকারী লোকেরা নানা ধরনের বিরোধী রাজনৈতিক এবং আলেমদের বিভিন্ন গোষ্ঠী এ দলকে খতম করার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে আসছে এমনকি এমন এক সময়ও অতিবাহিত হয়েছে যখন সমস্ত সংবাদপত্র জগৎ জামাতের বিরুদ্ধে প্রচারণা চালিয়েছে এবং কোনো একটিও জামাতের পক্ষে সমর্থন করেনি তা সত্ত্বেও জামাত শুধু বেঁচেই থাকেনি এবং তার কদম সামনে এগিয়ে চলেছে এবং কোনো শক্তি তার গতি স্তব্ধ করতে পারেনি এটা সম্পূর্ণরূপে আল্লাহর রহমত ও অনুগ্রহের ফল যার জন্য শকর আদায় করা আমাদের অবশ্য কর্তব্য পৃষ্ঠা চুয়াল্লিশ জাতীয় কল্যাণে জামাতের অবদান এবার জামাত গত উনত্রিশ বছরে জাতির কল্যাণের জন্য কি কি কাজ করেছে আমি তার একটা বিবরণ পেশ করতে চাই জামাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ কীর্তি হল সে এক বিশাল ও ব্যাপক সাহিত্য জগৎ সৃষ্টি করেছে ইসলামের বিভিন্ন দিক সম্পর্কে হাজার হাজার বই পুস্তক প্রকাশ করেছে জামাতের এসব বই পুস্তক ইসলামের সভ্যতা তাদের ন্যায় মগজে যেসব সন্দেহ সংশয় ও বিভ্রান্তির জাল গুনেছে তার সবই অতি সুন্দরভাবে অপনোদন করতে সক্ষম জামাত ইসলামে শুধু বক্তৃতার ক্ষয় ফুটিয়ে গড়ে ওঠা আন্দোলন নয় বক্তৃতা তো বাতাসে গড়ে যায় জামাত এক সাহিত্যের ভিত্তিতে উঠেছে যে সাহিত্য ইনশা আল্লাহ দেশে বহু শতাব্দী পর্যন্ত কায়েম থাকবে গত উনত্রিশ বছরে এই সাহিত্য লাখ লাখ পরিবারে গিয়ে পৌঁছেছে লাখ লাখ মানুষটা পড়েছে এবং ইনশাআল্লাহ ভবিষ্যতে পড়বে এই সাহিত্য যেখানেই গেছে সেখানে মানুষের মন মগজের মধ্যে এত গভীরভাবে শিকড় বিস্তার করেছে যে খোদার অনুগ্রহে এখন আর কারোর সাধ্য নেই তা কারোর মন মগজের মধ্য থেকে টেনে বের করে শিক্ষিত জনগণের একটি বিরাট অংশ এখন বিশ্বাস করতে শুরু করেছে যে ইসলামী আদর্শের ভিত্তিতে একটি আধুনিকতম রাষ্ট্র পরিচালনা করা সম্পূর্ণ সম্ভব অধিকন্তু এমন সুন্দরভাবে পরিচালনা করা সম্ভব যে দুনিয়ার অন্যান্য জাতি ও রাষ্ট্র এ থেকে শিক্ষা গ্রহণ করবে এখন যদি কেউ এমন কথা বলার দুঃসাহস দেখায় যে ইসলাম একটা প্রাচীন ব্যবস্থা যা বর্তমান যুগে চলার যোগ্য নয় তাহলে হাজার হাজার মুখ তাকে দাঁত ভাঙা জবাব দেবার জন্য প্রস্তুত আছে এটা জামাত ইসলামের একটি অসাধারণ কীর্তি যা সে আল্লাহর অনুগ্রহে আঞ্জাম দিয়েছে এবং দিচ্ছে পৃষ্ঠা ৪৫। নিষ্ঠাবান কর্মী বাহিনী সংগঠনে জামাত জামাত নিষ্ঠাবান ও নির্ভরযোগ্য চরিত্রের অধিকারী কর্মীদের একটি সুসংগঠিত বাহিনী তৈরি করেছে এটা তার দ্বিতীয় গুরুত্বপূর্ণ কীর্তি এই কর্মী বাহিনী অক্লান্ত সাধনা ও পরিশ্রম দ্বারা লাখ লাখ মানুষকে জামাতের সমর্থক বানিয়েছে দেশের মধ্যে নিজের সততা ও বিশ্বস্ততার জন্য সুনাম ও আস্থা অর্জন করেছে এই কর্মী বাহিনী যখনই স্বদেশে অথবা বিদেশে মুসলমানদের উপর কোনো বিপদ মুসিবত আপতিত হয়েছে সম্মুখে অগ্রসর হয়ে তাদের সম্ভাব্য সব রকমের সেবা ও সাহায্য করেছে আর দেশের প্রত্যেক অংশ অত্যন্ত বিশ্বস্ত ও আস্থাভাজন স্থানীয় নেতৃত্ব সরবরাহ করেছে দেশের জনগণের নিকট জামাত ও তার কর্মীদের কতখানি সুনাম ও সুখ্যাতি রয়েছে তা পরীক্ষার মুহূর্তেই প্রকাশ পায় উদাহরণস্বরূপ বকরা জামাত ইসলামের কর্মীরা জনসেবার জন্য চামড়া সংগ্রহ করে থাকে প্রত্যেক বছর বকরি ঈদ সমাগত হওয়া মাত্রই মহল বিশেষ কর্তৃক পোস্টার দিয়ে প্রাচীর গাত্র ছেয়ে ফেলা হয় এসব পোস্টারে লেখা হয় যে জামাত ইসলামীকে চামড়া দেয়া হারাম সব রকমের অপবাদ জামাতের উপর চাপানোর চেষ্টা করা হয় লোকেরা যাতে তাকে চামড়া না দেয় সেজন্য চেষ্টার ত্রুটি করা হয় না কিন্তু তারা সবাই মিলে যত চামড়া সংগ্রহ করে তার চাইতে অনেক বেশি চামড়া শুধু জামাতকে দেয়া হয় জামাতের বিরোধীরা পর্যন্ত নিজেদের কোরবানির চামড়া জামাতের হাতে অর্পণ করেছে আয়ুব খান সাহেবের চরম স্বৈরাচারের শাসন আমলেও যখন জামাতের সংস্পর্শে যাওয়া দায়িত্বপূর্ণ সরকারি অফিসার অত্যন্ত সতর্কতার সাথে কোরবানির চামড়া জামাত ইসলামকে পাঠিয়ে দিতেন এর কারণ হচ্ছে জাতির মধ্যে সাধারণভাবে একটি আস্থা জন্মে গেছে যে এ দলের কর্মীদেরকে যা কিছু দেয়া হবে তা উপযুক্ত ব্যয়ের খাতেই ব্যয় হবে এরা এক কাজের নামে চাঁদা বাগিয়ে অন্য কাজে ব্যয় করার লোক নয় উনিশশো জামাত জনগণের নিকট কত জনপ্রিয় ও আস্থাভাজন তা সপ্রমাণ হয়েছে সে সময় সমস্ত সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো সম্মিলিতভাবে যত চাঁদা যুদ্ধ উপদ্রুত লোকদের সাহায্যের জন্য সংগ্রহ করেছে তার চেয়েতে কয়েকগুণ বেশি চাঁদা জামাত একাই সংগ্রহ করেছে পৃষ্ঠা ছেচল্লিশ যুদ্ধের সময় বহুবার এমন হয়েছে যে আল্লাহর প্রিয় বান্দারা বহু মূল্যবান সামগ্রী যুদ্ধ উপদ্রুতদের সাহায্যার্থে নিয়ে এসেছে এবং জামাত কর্মীদের বলেছে যে এগুলো যদি আপনারা স্বয়ং বন্টন করেন তাহলে আপনাদের হাতে সমর্পণ করে দিই আর যদি অন্য কোনো সরকারি প্রতিষ্ঠানকে দিতে চান তাহলে ফেরত নিয়ে ধরনের বহু এ পরীক্ষা মাঝে মাঝে হয়ে থাকে যা দ্বারা দেশে জামাত কর্মীদের কত সুনাম তা আমরা স্পষ্ট বুঝতে পারি এছাড়া গত তেইশ বছরের ঝড় ও বন্যা উপদ্রুতদের জন্য উনিশশো পঁয়ষট্টি সালের যুদ্ধ উপদ্রতদের জন্য কাশ্মীর জেহাদ তহবিল পাকিস্তান প্রতিরক্ষা তহবিল ফিলিস্তিন জেহাদ তহবিল এবং ইরিত্রিয়ার মুজাহিদদের সাহায্যের জন্য পাকিস্তানের জনগণ নগদ টাকা ও দ্রব্য সামগ্রীর আকারে সর্বমোট আটাত্তর লক্ষ টাকা জামাকে দিয়েছে এবং তার পূর্ণ হিসাব জামাতের কাছে রয়েছে সম্ভবত দেশের অন্য কোনো দলের প্রতি জাতি এত বেশি আস্থা স্থাপন করেনি কালাজের ঝড় যথারীতি বয়ে চলেছে মিথ্যা অপবাদ ও কুৎসার ধারাও অব্যাহত রয়েছে কিন্তু যখনই আমরা জনগণের ঘনিষ্ঠ সান্নিধ্যে গিয়েছি তখন বুঝতে পেরেছি যে তারা জামাতের উপর যতখানি বিশ্বাস ও আস্থা রাখে ততখানি আর কারোর উপর রাখে না ইসলাম বিরোধী শক্তির মোকাবেলায় জামাত যেসব দল ও প্রতিষ্ঠান এদেশে ধর্ম নিরপেক্ষ ও নাস্তিকবাদে আদর্শ প্রতিষ্ঠা করতে চায় অথবা যেসব আন্দোলন দেশকে ছিন্ন ভিন্ন করতে ইচ্ছুক জামাতে ইসলামী প্রত্যেক ময়দানে তাদের মোকাবেলা করেছে এটা জামাতের তৃতীয় বৃহৎ কীর্তি এসব আন্দোলন আসলে দেশের স্নায়ু কেন্দ্র দখল করে এবং তারপরে দেশের নাগরিক জীবনকে পঙ্গু করে দিয়ে ইপসিত বিপ্লব আনবার চেষ্টা করে তারা ছাত্র শ্রমিক কৃষক শিক্ষক ও অধ্যাপকদের করায়ত্ত করে ও তাদেরকে কাজে লাগায় মোট কথা তারা এমন সব পথ অবলম্বন করে যা করায়ত্ত করতে পারলে তাদের ইপসিত বিপ্লবের পথে কেউ বাধা সৃষ্টি করতে পারে না জামাত ইসলামী এ সমস্ত ক্ষেত্রেই তাদের মোকাবেলা করে যাবে জাতির স্নায়ু কেন্দ্রগুলোতে এসব ধ্বংসাত্মক শক্তির আগমন প্রতিরোধ করছে এমন দল জামাত ইসলামের ছাড়া আর কোনোটা নয় পৃষ্ঠা সাতচল্লিশ আপনাদের বিশ্বাস রাখা উচিত যে সমাজতান্ত্রিক বিপ্লব হোক অথবা দেশকে ছিন্ন করার কোনো বিপ্লব হোক তা কখনো জনগণের সমর্থন নিয়ে আসবে না এবং তাকে শুধু জনসভা ও বক্তৃতা করে প্রতিরোধ করা যাবে না এই স্নায়ু কেন্দ্রগুলোকে করায়ত্ত করেই এসব বিপ্লব এসে থাকে শ্রমিকদেরকে করায়ত্ত করে দেশের অর্থনীতি যোগাযোগ রেলওয়ে টেলিফোন ও তার ব্যবস্থা পঙ্গু করে দিয়ে বিপ্লব আসে ছাত্রদেরকে উস্কিয়ে দিয়ে মাঠে নামানো হয় এবং তাদের মস্তিষ্ক বিগড়ে দেয়া হয় এবং তাদের মধ্যে বেহায়াপনা ও ধর্মবিরোধী ভাবাবেগ জাগিয়ে তোলা হয় এভাবে বিপ্লবের ক্ষেত্র তৈরি করা হয় এসব ক্ষেত্রে এই ধ্বংসাত্মক শক্তির মোকাবেলায় জামাত ইসলামী ছাড়া অন্য কোনো দল যদি লিপ্ত থাকে থাকে তাহলে সে দলের নাম প্রকাশ করা উচিত জামাতে ইসলামী জনসমাবেশ অনুষ্ঠিত করেও তাদের বিরুদ্ধে প্রতিরোধ সৃষ্টি করছে আর সে সাথে সব স্নায়ু কেন্দ্রগুলোকেও তাদের হাত থেকে মুক্ত করার চেষ্টা করছে এমনকি মাত্র এক বছরে সে এসব ধ্বংসাত্মক শক্তিকে ভীত সন্ত্রস্ত করে তুলেছে পৃষ্ঠা আটচল্লিশ উপসংহার এ হচ্ছে জামাত ইসলামী ও তার তৎপরতার সংক্ষিপ্ত ইতিহাস এ বিবরণ দেওয়ার উদ্দেশ্য হচ্ছে জামাত ইসলামের সদস্য কর্মী ও মুত্তাফিকরা যেন জামাত ইসলামের আন্দোলন কর্মপদ্ধতি ও সংগঠন ভালোভাবে উপলব্ধি করেন আর অন্যান্য যারা জামাত সম্পর্কে জানতে ও বুঝতে চান তারাও যেন বুঝতে পারেন যে জামাত ইসলামের জিনিসটা কি। আমি তাদের কাছে এ অনুরোধ করব না যে এসব জানা ও শোনার পর আপনারা জামাতের কদর করা শুরু করুন জামাতের কাজের প্রকৃত মূল্য ও কদর আল্লাহর হাতে নিবদ্ধ রয়েছে আমি শুধু এটুকু কামনা করি যে ব্যক্তি জামাতের আন্দোলনে অংশ নিচ্ছেন তিনি যেন এর কাজকে সত্য সঠিক মনে করে নিশ্চিত মনে তা করেন আর যারা এর সাথে মিলিত হয়ে কাজ করা পছন্দ করেন না তারা যেন অন্তত কোনো প্রকার ভ্রান্ত ধারণায় লিপ্ত না থাকেন বস্তুত কেউ যদি আমাদের কাজের বিরোধিতা না করেন তবে এটাও তার পক্ষ থেকে আমাদের উপর একটি বিরাট অনুগ্রহ বলে গণ্য হবে সমাপ্ত রয়েছে আমি শুধু এটুকু কামনা করি যে ব্যক্তি জামাতের আন্দোলনে অংশ নিচ্ছেন তিনি যেন এর কাজকে সত্য সঠিক মনে করে নিশ্চিত মনে তা করেন আর যারা এর সাথে মিলিত হয়ে কাজ করা পছন্দ করেন না তারা যেন অন্তত কোনো প্রকার ভ্রান্ত ধারণায় লিপ্ত না থাকেন বস্তুত কেউ যদি আমাদের কাজের বিরোধিতা না করেন তবে এটাও তার পক্ষ থেকে আমাদের উপর একটি বিরাট অনুগ্রহ বলে গণ্য হবে সমাপ্ত